সিরিয়াস ইঞ্জিনিয়ারিং আসতে তো অনেক কথা আছে ড্র্যাক এন্ড ড্রপ যে ধারণাটা তুলে হয়েছে আমার মতে এটা এক্সুড়ি ভালো হয়েছে যদি প্রিফারেন্স না থাকে যদি সত্যি আমরা তাকে সাজেশন দিতে পারি আমার তাহলে সাজেশন হবে এখন একদম ফার্স্ট গেট স্টার্টেড উইথ লেক জিপ আইটিতে ক্যারিয়ারটা স্পেশালি প্রোগ্রামিং ক্যারিয়ারটাতে সে যদি অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাডপ্ট না করতে পারে চ্যালেঞ্জ তার সারা জীবন থাকবে আমি যেমন মনে করি যে যে কোনো পারে অনেক মানুষজন আছে যারা কিন্তু সুইটেবল ফর রিমোট জব অনেক মানুষজন আছে যারা কোনোভাবে সুইটেবল ফর রিমোট জব না একই ফ্রিল্যান্সিংও সবার জন্য না সামনের কয়েক বছরে বছরেচালি এআইয়ের আরও অনেক ইউজ দেখবো সেখানে হয়তো অনেক কিছু আরও অটোমেটিকভাবে তৈরি হওয়া যাবে বাট এইটা আলটিমেটলি আমাদের প্রোগ্রামার

তো মানে প্রথমের দিকে যেমন স্টুডেন্ট শেষ করতেছে তাদের চাকরি ব্যবস্থা করা ছিল এখন তো জিনিসটা তার চেয়ে একটু ডিফারেন্ট হয়ে গেছে কারণ এখন ব্যাচ অফ ব্যাচ শেষ হয়েছে গ্র্যাজুয়েট যারা করছে তার আছে কেউ চাকরি পাচ্ছে কেউ চেঞ্জ করতেছে সামনের এই টাইমে লাইক চব্বিশ এবং ২৫ সালে প্রোগ্রামিং হিরো তার স্টুডেন্টদের জব বা কাজের ক্ষেত্রে নতুন কি করতে যাচ্ছে আমরা বিগত চার বছর ধরে যে জিনিসটা দেখছি যে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ যে স্টুডেন্টদেরকে ফোকাস ধরে রাখা এবং ওদেরকে পুরো একটা ফ্লোতে রাখা ছয় মাসের কোর্স ছয় মাসে শেষ করানো অ্যান্ড দেন আরও দুই থেকে তিন মাসের ভিতরে তাদেরকে জব প্লেসমেন্ট করে জবের জন্য রেডি করে ফেলা তো এই জায়গাটাতে ফান্ডামেন্টালি যে প্রবলেমটা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু তারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট তো বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে ওতে তো আবার ইউনিভার্সিটির পড়াশুনো আছে তো ইউনিভার্সিটির পড়াশুনো ন্যাচারালি ও কিন্তু রেগুলার টাইমে পড়াশোনা করে না ও ওই এক্সামের আগের দিন পড়াশোনা জমায় রাখেন দেন প্রোগ্রামিং হিরো কোর্সে কেউ যখন আসে তার তো ডেলি ছয় থেকে আট ঘন্টা কোট করতে হয় এরকম একটা সিচুয়েশনে কিন্তু ওর জন্য প্রয়োজন জিনিসটা ম্যান্স করা খুব ডিফিকাল্ট তো আমরা বিগত চার বছর ধরে যত ধরনের ডেটা পয়েন্ট কালেক্ট করার প্রয়োজন সেগুলো আমাদের মোটামুটি রিজনেবলি কালেক্ট হয়েছে ওয়েডার উপর ডিপেন্ড করে আমরা কিছু মেশিন লার্নিং মডেল তৈরি করছি যেইটা স্টুডেন্টদেরকে কোর্সের ফ্লোতে রাখার জন্য সিস্টেম অটোমেটিক্যালি কিছুটা হেল্প করবে আর আমাদের ম্যানুয়াল প্রোসিডিওর তো আসে আর কি ম্যানুয়াল প্রোসিডিওরের ভিতরে একটা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট করছে ফ্লো থেকে যদি দুই সপ্তাহ না থাকে তাদের একটা অটো জেনারেট হয়ে যাবে আমাদের টিম থেকে তাদেরকে ফলো আপ করে তাদের জন্য স্পেশাল কাউন্সেলিং দেওয়া তাদের জন্য স্পেশালভাবে সেশন দেওয়া এই জিনিসগুলো থাকতেছে অ্যান্ড আরেকটা ব্যাপার হতেছে পুরো জিনিসটাকে গেম করা ছোট ছোটো রেওয়ার্ডের মাধ্যমে যেন ওদেরকে পুরো জিনিসটার ভিতরে সিস্টেমে রাখা যায় রাইট ভাই কোর্সের ভিতরে যেন ফ্লোতে রাখা যায় আমাকে যদি বলো যে স্টুডেন্টদেরকে কোর্স রাইট টাইমে শেষ করানো কতটা চ্যালেঞ্জ আর শেষ করার পরে তাকে চাকরি দেয়া কতটা চ্যালেঞ্জ কোনটা বেশি চ্যালেঞ্জ শেষ করানোটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যখন শেষ হয়ে যায় তখন তো সে একটা ফ্লোতে চলে আসে আমরা যে জিনিসটা দেখছি কেউ যদি কোর্স কমপ্লিট করে ছয় মাসের কোর্স ছয় শেষ করে তাইলে দুই মাসের ভিতরে এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে না এটা একটা বড় সমস্যা তো এবং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তারা যে এক্সকিউজটা দেয় বা যারা যে রিজনটা বলে সেটা ধরেন অত বেশি একটা শক্তভুক্ত রিজন এখন অবশ্যই ছয় মাস টাইমের ভিতরে মানুষের বিভিন্ন সময় মেডিকেল ইমার্জেন্সি হয় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের ঘটনা পড়াশোনাতেও তো থাকে তার জন্য তার পড়াশোনা দিতে পারা উচিত না প্রবলেম ভাই ডিফারেন্ট প্রবলেম হতেছে যে স্টুডেন্ট পড়াশোনা তো করেই না তারপরে অনেক চিন্তা ভাবনা করে সে কোর্সের মধ্যে ঢুকে টাকা পয়সা দিয়ে কোর্সের ভিতরে এনরোল করে এরপরে সে কোর্সটাও ঠিকঠাক মতো করে না ইনফ্যাক্ট অবস্থা এরকম পর্যায়ে পৌঁছায় যায় আমাদের কিন্তু যেই টিমটা আছে স্টুডেন্ট রিলেশনশিপ টিম এটা কিন্তু কল সেন্টার সফটওয়্যারের মতো না যে সেন্টারের মতো না ভাই স্যার আপনার একটা কোর্স আছে এরকম না ওরা লিচিলি ফোন দিয়ে ভাই কী অবস্থা ইউনিভার্সিটি পড়াশুনো কেমন যাচ্ছে এটা সেটা বিভিন্ন জিনিসপত্র শুনে পাঁচ থেকে সাত মিনিট মিনিমাম তার সাথে কথা বলে এবং সিচুয়েশন এমন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের টিমের নাম্বার পর্যন্ত ব্লক করে দেয় যে ভাই আর ফোন দিয়ে না তো ওর জন্যই তো ফোন দিতেছে মানে ব্যাপার হইতেছে যে ও চাকরি বাকরি পাইলে আমাদের কি লাভ আমাদের কিছু লাভ তো আছে না কিছু লাভ আছে ধরো ও চাকরি বাকরি পাইলে ফিউচারে একটা মানুষজন ওটা দেখে কিছুটা ইমপ্রেসড হয় সেটা তো একটা ফ্যাক্ট আছে বাট মেজরিটি লাভ তো ওর জন্য কারণ কোনো একটা পার্সন যখন জব বা ইন্টার্নশিপের ভিতরে ঢুকে ইন্টার্নশিপে ইনিশিয়ালি হয়তো বা সে পাঁচ থেকে পনেরো হাজারে কোনো একটা জব পায় পরবর্তীতে এটা যখন ফুল টাইম হয় তখন তো সে বিশ থেকে তিরিশ হাজার টাকাটা জবে কনভার্ট হয় এবং আসলে শুরুটা তো ছোটো স্টেপ দিয়ে হলো সবচেয়ে বড় সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সো এই বছর আমরা যেটা দেখছি ভাই থার্টি সেভেন পার্সেন্টের মতো আমাদের ওয়ান টাইম কোর্স ফিনিশ শেষে আমরা অ্যাচিভ করতে পারছি তিনটা কোর্স মিলায় যেটা গ্লোবালি ধরেন লেস দ্যান থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্টের মতো যে অন টাইম কোর্স কিনে শেষ হয়েও মানে মানুষজন ধরেন অনেক এক্সাইটেড হয়ে কোর্স কিনে কিন্তু শেষ করেন আর কি এটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ ভাই তো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ফর দ্য কোয়েশন অ্যান্ড ভেরি গুড মর্নিং ভাইয়া থ্যাংকস ফর কামিং টুডে সো আজকে ভাইয়া আমরা যেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো সেটা হতেছে আপনি তো প্রথমে অটপ্রেসের কাইন্ড অফ বাংলাদেশের ফিউ অফ দ্য লিজেন্স যদি বলি তো আপনি তার ভিতরে অন্যতম যে আপনি একটা লম্বা সময় ধরে অটপ্রেসের সাথে কাজ করতেছেন অলমোস্ট এক দু হাজার বা ছয় সালের দিক থেকে হয়তো বা তিন থেকে আচ্ছা তিন থেকে সো তিনের লাস্ট থেকে আপনি অটপ্রেসের সাথে কাজ করতেছেন এবং বেশ কয়েকবার অট ক্যাম্পে তো আপনি স্পিকার হিসেবে কথা বলছেন গ্লোবালি এবং বাংলাদেশে অবশ্যই লোকালি ওই জায়গাটাতে সো আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে একজন জুনিয়র ডেভেলপার সে অটপ্রেস কমিউনিটিতে যদি ডেভেলপার হিসেবে জয়েন করতে চায় তার কী ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে এবং কী ধরনের অপরচুনিটিস আছে যেটাতে সে খুব ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারে প্রথমত অটপ্রেসে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে এই আপরকে ফাইবারে মানুষজন কাজ করে এবং ওখানে ঢুকলে হয়তো আমরা দেখি যে কাজ কাজকাম পাঁচ ডলার দশ ডলার দিয়ে কাজ করে এবং ছোটোখাটো এবং মানুষের ভিতরে একটা ধারণা হতেছে মানে মানের হতেছে ড্র্যাগান ড্রপ করা এটার ভিতরে ডেভেলপমেন্ট বলতে কিছু আসলে নাই আর কি তো আপনি যদি কোনো একটা পিওর ইঞ্জিনিয়ার বা সফট ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে কোনো দিন অটপ্রেসের ভিতরে ঢুকেও নেই তার ভিতরে একটা মিনিমাম ধারণা হতেছে যে এটা ভিতরে তো ভাই ড্র্যাগন ড্রপ করা হয় এটার মধ্যে কি আর এমন সিরিয়াস ডেভেলপমেন্ট আছে এটার ভিতরে তো ইঞ্জিনিয়ারিং নাই তো ওই ধারণাটাকে আমরা কিছুটা ক্ল্যারিফাই করার চেষ্টা করব সবার প্রথমে ভাই যে জিনিসটা জানতে চাই যে এই যে অটপ্রেস নিয়ে মানুষের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র ড্রাগন ড্রপ আসলে কীভাবে শুধুমাত্র ড্রাগন ড্রপ না কি এটার বাইরেও কোনো সিরিয়াস ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট আদৌ এটার ভিতর আছে কিনা মানে সিরিয়াস ইঞ্জিনিয়ারিং আছে কিনা তো অনেক কথা আছে ড্র্যাগ এন্ড ড্রপ যে ধারণাটা তৈরি হয়েছে আমার মতে এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে এটা খারাপ হয় মানে তারও আগে ওয়ার্ড কে কনসিডার করা হতো একটা ব্লগিং টুল হিসেবে তো ওই অংশটাতে মানে দেখো আমি ওয়ার্ড যে কারণে ঢুকছি দুই তিনের একদম লাস্টে চারের দিকে তার একটা বড় কারণ ছিল যে তার আগে আমি ব্লগ স্পটে ব্লগ বানাতাম বাট ওইটা হলো এসপি ডট নেট এবং মানে টু কমপ্লিকেটেড টু কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস সুপার ইজি ছিল এটা এমন একটা সময়ের কথা বলতেছি যখন ওয়ার্ডপ্রেসে থিমিং শুরু হয় নাই পিওর পিএসপি বেস তখন স্মার্টি বলে একটা লাইব্রেরি ইউজ করা হতো এরপরের দিকে পরের মানে দুই হাজার থেকে এগারো বারো পর্যন্ত যদি টাইম পিরিয়ডটা দেখো আর পেসে প্লাগ তৈরি হয়েছে থিম তৈরি হয়েছে বাট মোস্টলি মানুষজনের ইউজ কেস যেমন থাকছে যে সে তার ইউজ কেসের উপর ডিপেন্ড করে কোনো একটা থিম পিক করে সেই থিমটাকে সে কাস্টমাইজ করে এবং ধীরে ধীরে এই কারণে এমন ধরনের থিম তৈরি হতে শুরু করলো যে থিমগুলা মাল্টিপারপাস মানে একটা বুকিং ওয়েবসাইট বানাবা তার জন্য থিমে অনেক কিছু অলরেডি রেডি তুমি সেগুলোকে চুজ এন্ড পিক করে করতে পারো এই ধরনের কাজ যারা করে আমরা আমরা আমাদের ওয়ার্ড প্রেসের দিক থেকে তাদেরকে ধরো বলতে পারি থিম কাস্টমাইজার যারা থিম কাস্টমাইজ করে এটা একটা বড় কাজ এবং এইটার প্রচুর কাজ এই ফাইবার প্লেসগুলোতে ছিল মানে আগে আরও বেশি ছিল এরপরে যেটা হয়েছে দুই সালে এলিমেন্টর বলে ওয়ার্ড প্রেসে একটা পেস বিল্ডার আসে তার আগেও কিছু পেস বিল্ডার ছিল বাট এলিমেন্টার হলো অলমোস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভাবে ওয়েবসাইট তৈরি করা একটা প্রসেস তৈরি করে এলিমেন্টার ওয়ার্ড লাইক এক্সট্রিমলি পপুলার ওই জায়গাটাতে যেটা হয়েছে যে এরপরে কেউ যদি একদম প্রোগ্রামিং না জানে সিএসএস না জানে ডিজাইন না পারে সেই স্টিল যে কোনো একটা টেম্পলেটকে পিক করতে পারে সেটা থেকে দু একটা জিনিস চেঞ্জ করতে পারে নিজের মতন দু একটা জিনিস অ্যাড করতে পারে ওয়েবসাইট বানাতে পারে এবং এলিমেন্টের যেহেতু খুবই ভালোভাবে ই কমার্স সাপোর্ট করে এবং মানে ই কমার্সের পরিমাণ অনেক বাড়ছে সেখানে ওয়ার্ড প্রেসার একটা ব্যাপক পরিমাণ মার্কেট শেয়ার আছে ওই ধরনের কাজ অনেক বাড়ছে বাট মাথায় রাখতে হবে যে এরা কেউ প্রোগ্রামার না এটা যারা করতেছে তারা কাস্টমাইজার এবং এটা যে কেউ করতে পারে আমি ভাবে দেখি এটা গুড ইকোনমি মানে প্রচুর মানুষজন আছে যে পার্টিকুলার কোনো একটা টাইপের ওয়েবসাইট বানাতে চায় বাট তার হয়তো এত সময় বা এত এফোর্ট দেওয়ার মতন কন্ডিশন নেই সে যে একটা ডিজাইন পিক করে এটা করলো যখন আমরা প্রোগ্রামারের কথাতে আসতেছি যে কেউ একজন প্রোগ্রামার সে ওয়ার্ড কাজ করতে চায় এই জায়গাটা ট্রিকিভাবে যা ছিল চেয়ে আরও অনেক কমপ্লিকেটেড হয়েছে যেমন আমরা যখন শুরু করি তখন ছিল যে সব কিছু পিএইচপি দিয়ে করা যায় তোমার পিএইচপি যা মানে অল্প কিছু জায়গায় স্ক্রিপ্ট এস জানলে তুমি হোয়াডপ্লেসে প্লাগিং ডেভেলপ করতে পারবা থিম তৈরি করতে পারবা থিম কাস্টমাইজ করতে পারবা দুই হাজার এই সতেরো পরে থেকে ওয়ার্ড প্রেসে গুড বলে একটা জিনিস আছে যেটাতে একটা নিউ পেজ বিল্ডার একই সাথে এখন এটা ওয়েবসাইট বিল্ডার হয়ে গেছে পুরো ওয়েবসাইট বানানো যায় গুড দিয়ে মানে ক্লাসিক এডিটরের বাইরে যে ক্লাসিক এডিটরের বাইরে বাট এটাকে শুধু এডিটর বলা যাবে না কারণ মানে ওয়ার্ড প্রেসের ইচ অ্যান্ড এভরি পোর্শন এখন গুড অ্যান্ড কন্ট্রোল করে গুড বার্গ জিনিসটা কিন্তু একদম পিওর রিয়াক্ট আচ্ছা এবং মানে একদম রিয়াক্ট জিএস এবং এখন ওয়ার্ডপ্রেসে যদি কেউ লিটারেলি মানে ডেভেলপার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তার রিয়েলি শুধু পিএসপি পারলে হবে না মানে এই এইটা হয়তো আরও দুই তিন বছর আগেও পিএসপি জানলে অনেক কিছু করা যায় তো এখন অলমোস্ট ইম্পসিবল এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার একজনকেও হতে গেলে তাকে অবভিয়াসলি রিয়াকজেস্ট খুবই ভালোভাবে জানা লাগবে ইভেন আমার টিমে আমাদের ডাব্লিউপি ডেভেলপারে এমন ডেভেলপারও আছে এবং ছিল যারা একটু পিএসপি জানে না দে কান্ট রাইট এ সিঙ্গেল লাইন অফ পিএসপি বাট দে আর ওয়ার্কিং ফ্ললেন্টলি ইন ওয়ার্ডপ্রেস প্রেস অ্যান্ড গুড অ্যান্ড বার তো আমি ভাই যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা যদি আরেকটু স্পেসিফাই করে কোশ্চেনটা জানার চেষ্টা করি প্রথমত তো আপনি বললেন যে কাস্টমাইজার অ্যান্ড দেন কিছু মানুষজন আছে যে ডিজাইন নিয়ে কাজ করে এবং অল্প কিছু প্লাগ তৈরি করে বাট একদম হার্ড কোর লেভেলের যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি বিশেষ করে আপনি গুটেন বার্গের কথা হয়তো বা মেনশন করতে পারেন এবং ইনফ্যাক্ট ডাব্লিউপি ডেভেলপারে তো এখন অলমোস্ট হান্ড্রেড প্লাসের মতো টিম সাইজ নাকি এরকম একটা টিম সাইজ সো এখানে তো একটা মেজরিটি পোর্শন কিন্তু ডেভেলপার তো এই যে ডেভেলপার তারা কি মোস্টলি থিম কাস্টোমাইজারে কাজ করে নাকি হচ্ছে আপনার প্লাগিং তৈরি করে অর আপনি যে গুটুনরাগ এডিটরের কথা বলতেছিলেন সেখানে কন্ট্রিবিউট করে সো অ্যাজ এ ডেভেলপার সো ডেভেলপার বলতে আমি যেটা বুঝাইতে চাই সে ডিজাইনার না সে পিওর ধরেন এবং নতুন কিছু তৈরি করে এইরকম কাজ করার স্কোপ আসলে অর্থপ্রেসের কতটুকু সেটা যদি বলেন মানে আমাদের টিমের কথা বললে আমাদের টিমের এখন অ্যাকচুয়ালি বড় একটা লার্জেস্ট হলো হল ইঞ্জিনিয়ার এবং মানে পিএসপিতে যারা কাজ করে অবভিয়াসলি মানে পিএসপি তে ভেরি গুড ল্যাঙ্গুয়েজ উই স্টিল লাভ পিএসপি এবং আমাদের পিএসপির এই পাওয়ারটা আমাদের কোম্পানি গ্রো করতে অনেকভাবে হেল্প করছে বাট যখনই ওয়ার্ড প্রেসের ভবিষ্যতের কথা আসতেছি অ্যাকচুয়ালি এটা শুধু গুডেনবার্গ না মানে গুডেনবার্গুলো মনে হবে যে ফ্রন্ট অ্যান্ড সেন থিক সামথিং যেটাকে আমরা হয়তো ডিজাইন বা কাস্টমাইজেশন ইউজ করতেছি ডাব্লিউ বি ডেভেলপার যেমন একটুও থিম বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করে না আমাদের পুরো কাজটায় আয়দার প্লাগিন অথবা আমরা যে সাসটা তৈরি করতেছি ওয়ার্ড প্রেসের সাথে ক্লোজলি কাজ করতেছে তার জন্য এগুলো সবগুলা জায়গাতে ব্যাক ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের অনেক কিছু আমরা ইউজ করতে পারি বাট ফ্রন্ট এন্ডের দিকে তো রিয়াক্টের ইউজ থাকতেছে আমরা অনেক ক্ষেত্রে নেক্সট জেএস ইউজ করি একই সাথে ওয়ার্ড প্রেস ডেভেলপারদের ক্ষেত্রে আমাদের যারা পিএসপি ইঞ্জিনিয়ার ছিল লাস্ট গত তিনটা বছরে আমরা আলাদা আলাদা করে ইন্টারনাল ট্রেনিং অর্গানাইজ করে আমাদের মোস্ট অফ দ্য ট্রেনিং ছয় থেকে নয় মাস ব্যাপী হয়েছে ইন্টারনাল আমরা যেমন দুইটা ব্যাচে একটা ব্যাচে আঠাশ জন আর একটা ব্যাচে ছাব্বিশ জন তার মানে কত হলো অলমোস্ট হয়তো চুয়ান্ন জন আমরা চুয়ান্ন জন জেস ইঞ্জিনিয়ার তৈরি করতে হয়েছে আমাদের ইন্টারনাল টিম থেকে তো ওয়ার্ডপ্রেসে এখন অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অনেক ডিপলি আমার মতে করাই সম্ভব না রিয়্যাক্ট ইঞ্জিনিয়ার না হলে আর মানে ভালো একজন ইঞ্জিনিয়ারের জন্য আমার মতে মানে পিএসপি বা রিয়াক্ট অনেক ডিফারেন্ট কিছু না কেউ যদি অ্যাকচুয়ালি লাইক ডিপলি কাজ করতে থাকে এটা জাস্ট একটু সময় দরকার প্রপার গাইডলাইন দরকার শেখার জন্য বাট মানে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে ওয়ার্ডপ্রেসে প্রেসে কাজ করতে গেলে এখন অ্যাকচুয়ালি রিয়াক্ট জানা লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সো একজন যদি ফ্রেশার পার্সপেকটিভ থেকে বলি যখনই কোনো একটা পার্সনের ভিতরে বিশেষ করে কলেজ লাইফে বা স্কুল লাইফে সে ওয়েব ডেভেলপমেন্টের সাথে টু সাম এক্সটেন্ট পরিচিত হয় সবার প্রথমে কিন্তু আসে হচ্ছে ওয়েব ডিজাইন তো ওয়েব ডিজাইনের কথায় সে যখন ইন্টারনেটে সার্চ করে অটপ্রেস কিন্তু খুব স্বভাবতই সবার শুরুতে আসে অটপ্রেস আছে উইকস আছে অ্যান্ড দেন এই টাইপের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে যে কেউ ড্র্যাগান ড্রপ করে বা হালকা যদি সিএসএস করে সে এটা দিয়ে কিছু ওয়েবসাইট বানায় ফেলতে পারে এখন একজন ফ্রেশার হিসেবে সে যখন অটপ্রেসটাকে দেখতেছে বা অটপ্রেসে সে যদি ফিউচারে একটা ক্যারিয়ার বিল্ড করতে চায় বেসিক্যালি একজন ডেভেলপার হিসেবে ডাব্লিউপি ডেভেলপার বা উইডেভস বা এই টাইপের যে কোনো কোম্পানিতে আসলে কাজ করতে চায় সেই ক্ষেত্রে তার মিনিমাম কী কী জিনিস শেখা দরকার বলে আপনার মনে হয় যেটা দিয়ে সে কোন একটা কোম্পানিতে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করার জন্য রেডি হবে মানে ব্যাপারটা যদি এমন হয় যে তার প্রিফার্ড কোনো ল্যাঙ্গুয়েজ না থাকে অনেকের ক্ষেত্রে মানে ফার্সিটি লাইফেই তার কোর্স এর কাপড় মানে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ তৈরি হয় কেউ পাইথন পছন্দ করে কেউ বি পছন্দ করে এ যদি থাকে তো তাহলে তার সেটাই করা উচিত যার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ যদি প্রিফারেন্স না থাকে যদি সত্যি আমরা তাকে সাজেশন দিতে পারি আমার তাহলে সাজেশন হবে এখন একদম ফার্স্ট গেট স্টার্টেড উইথ লাইক জাভা স্ক্রিপ্ট এটা হলো লাইক মানে সবচেয়ে হয়তো বেস্ট এবং ভালোভাবে শেখা পারলে একদম বেসিকটা ভালোভাবে শেখা তারপরে সে অ্যাকচুয়ালি রিয়াক্টে আসতে পারলে ভালো মানে ভিউ জেসেও অনেক কিছু হচ্ছে ইভেন ওয়ার্ড প্রেসের মধ্যে অনেক কোম্পানি ভিউ জেসে অনেক কিছু করছে বাট আমাকে জিজ্ঞেস করলে আমার সাজেশন থাকবে রিয়্যাক্ট কারণ হলো আমরা নিজেরা যে মানে একটা পজিটিভ জিনিস ফেস করেছি যে আমাদের নিজেদের দরকারে এবং বাংলাদেশে আনা পরিমাণ রেডি রিয়্যাক্ট ইঞ্জিনিয়ার ছিল না আমরা এই কারণে ট্রেনিং করে রিয়্যাক্ট শেখানো শুরু করলাম মানুষকে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করছিলাম আমরা ওয়ার্ডপ্রেসে আরও ডিপলি অন্যদের অন্য কোম্পানির চেয়ে গুড গুডেন বার্গ নিয়ে কাজ করা শুরু করতে পেরেছি এরপরে আমরা যখন সাস নিয়ে ডেভেলপ করতে চেয়েছি আমরা এখন যেমন শপিফাই নিয়ে কাজ করছি আমরা শপিফাই অ্যাপ তৈরি করছি এগুলাতেও কিন্তু আমাদের এই রিয়াক্ট এক্সপিরিয়েন্স এবং আমাদের এই রিয়াক্ট নলেজ রিয়্যাক্টের রিসোর্স অনেক কাজে লেগেছে যদি আমরা রিয়্যাক্ট না জানতাম রিয়্যাক্টে যদি আমরা এত ভালোভাবে অ্যাডপ্ট না করতাম তাহলে কিন্তু এই ব্যাপারগুলো হয়তো অনেক কমপ্লিকেটেড হতো কেউ নতুন শিখতে গেলে আমার সাজেশন অ্যাকচুয়ালি সে জাভেসকে ভালো করে ফার্স্টে শেখা তারপর অ্যাকচুয়ালি তার যে ফ্রেমওয়ার্ক ভালো লাগে সেদিক থেকে যদি সে রিয়্যাক্ট শিখে তাহলে সে ওয়ার্ডপ্রেসের মতন প্ল্যাটফর্মে যেমন কাজ করতে পারবে সবিফের মতন প্ল্যাটফর্মে কাজ করতে পারবে এবং এখন আমরা মার্নিসটাকে মোস্টলি যে অ্যাপ্লিকেশন দেখি সেগুলো সবই কিন্তু রিয়্যাক্ট বা জাভেসক্রিপ্টের আচ্ছা পসিবিলিটি তার জন্য বেশি মানে এনলেস পসিবিলিটি এটার সাথে একটা কানেক্টেড প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মোস্টলি তৈরি হয় ডেভেলপার তো ডেভেলপার বলতে আমি যেটা বুঝাইতে চাই ধরেন আমি পিএসপি পারি তো আমি পিএসপি ডেভেলপার এটার বাইরে আর অন্য জিনিসের পত্রের ভিতরে ঢোকার ক্ষেত্রে একটা তার ভিতরে ডিসকমফোর্ট কাজ করে এবং সে চেঞ্জ হইতে চায় না তো আপনি বলতেছিলেন যে আপনাদের অর্গানাইজেশনের শুরুতে মোস্ট অফ দ্য পিপল পিএসপিতে ছিল সেখান থেকে রিয়াক্টে আসলো এবং একজন ফ্রেশার যখন এই জিনিসটা শুনে সে শুরুতেই কিছুটা একটু ঘাবড়ে যায় কারণ সে ভাবে যে আমি তো একটা ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সি প্রপারলি আমার মাথায় থাকে না তো আমি এই মাল্টিপল জিনিসপত্রের ভিতরে কীভাবে কাজ করবো এবং এটা তো আমার জন্য অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট তো এই যে ট্রানজিশনের যে ব্যাপারটা প্রথমত ডিসকমফোর্ট থেকে কীভাবে আসলে কমফোর্টেবল হওয়া যায় এটার আসলে কোনো সিক্রেট আছে কিনা আপনি টিমের ভিতরে যখন ট্রানজিশন হয়েছে সেখান থেকে তো অবশ্যই কিছু আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এটা একটা জিনিস যে ফ্রেশার পার্সপেক্টিভে সে কীভাবে চিন্তা করতে পারে আর দ্বিতীয়ত হতেছে এই যে চেঞ্জের ব্যাপারে একটা ওপেননেস থাকা অ্যাজ এ ডেভেলপার কারণ ডেভেলপমেন্টের ফিল্ডটা তো মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকতেছে এবং সুপার ফাস্টে চেঞ্জ হচ্ছে তো এরকম একটা সিচুয়েশনে তার অ্যাডোপলিটির জায়গা নিয়েও যদি আপনি ভাইয়া কিছুটা মানে আমার মনে হয় এটা অনেকটাই লাইক পার্সন টু পার্সন দেরি করে তো আমাদের টিমের ক্ষেত্রে যেভাবে কাজ করে সেটা হলো লার্জ একটা পোর্শান লাইক মোটিভেশান বেইস মানুষজনকে অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বোঝানো যে মানে আইটিতে ক্যারিয়ারটা স্পেশালি প্রোগ্রামিং তে সে যদি অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাডপ্ট না করতে পারে এই চ্যালেঞ্জ তার সারা জীবন থাকবে সেকেন্ড থিং হলো টিম মেম্বারদের মধ্যে আমাদের যেমন অনেক দারুণ এক্সাম্পল আসছে যে একদম খুব জুনিয়র ইঞ্জিনিয়ার কেউ একজন মানে তুলনামূলক তার আগ্রহ বেটার ছিল তার যে কোনো নতুন ব্যাপারে ভয় পাওয়ার ব্যাপারটা কম ছিল হেল্প করার তো মানুষ অফিসে আসছে যখন একটা বড় অর্গানাইজেশন থাকবে যেখানে সিনিয়র মানে বিশ তিরিশ চল্লিশ জন ইঞ্জিনিয়ার এখানে নর্মালি গ্রো করাটা একটু ইজিয়ার এই জায়গাগুলোতে আমরা দেখি যে যারা একটু সাহসীভাবে শুরু করে তাদের জন্য ইজিয়ার আর মানে শুধু পড়ে প্রজেক্ট না করে সেটা ট্রাই না করে কোনোদিন অ্যাকচুয়ালি ভালো প্রোগ্রামিং শেখা যায় না তো আমাদের অর্গানাইজেশন আর একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে যারা কাজ করা শুরু করছে তারা ইনস্ট্যান্টলি এই কাজটা কোনো না কোনো কিছু আবার ইউজ করতে পারছে তো তার কারণে কিন্তু তার কনফিডেন্স বাড়ছে যে ঠিক আছে আমি রিয়াক্ট শিখলাম রিয়াক্ট শিখে আমি বার্গের এই কাজটা করলাম বা আমি অমুক প্রজেক্টের এই ইন্টারফেসটা হয়তো আমি বার্গে বানালাম রিয়াক্টে বানালাম এই কনফিডেন্সটা হয়তো গ্রো আপের ক্ষেত্রে তাকে হেল্প করছে মানে মানুষজন সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই কুইক অ্যাডপ্ট করবে না এটা অনেকটা language এর কিন্তু মানে যদি তাকে এই সুযোগটা দেয়া হয় তাকে যদি অন্তত একটু কাউন্সিলিং করা যায় যে এটা প্লাস পয়েন্টটা কি থাকবে তাহলে এটা नॉट वेरी ডিফিকাল্ট আমরা অন্তত মানে রিঅ্যাক্ট এর ক্ষেত্রে আমাদের এই রিঅ্যাক্ট এর যে ইন্টারনাল স্কিল বিল্ডিং ট্রেনিং আছে এটাতে যেমন এটা একদম ফেজ করেনি যে কেউ এটাতে ঢুকতে যাচ্ছে না বরংছো আমাদের লাস্ট ব্যাচেও যেটা হয়েছে যে আমাদের সিট লিমিটেড করতে হয়েছে যে আমরা এইচ ট্রেনিং এ মানুষকে হ্যাঁ এইচ বেশি মানুষজনকে নিতে পারবো না এই জায়গাটাতে যেটা জানতে চাই যে আপনি তো মোটামুটি উনিশ থেকে বিশ বছরের মতো সময় অর্পেসের সাথে কানেক্টেড একটা লম্বা সময় ধরে অর্গানাইজেশন চালাচ্ছেন আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে একজন আইডিয়াল জুনিয়র অর্পেস ডেভেলপার তার ভিতরে কি কী সেট থাকা দরকার শুধুমাত্র টেকনিক্যাল না টেকনিক্যাল ছাড়াও আর কী কী অ্যাসপেক্ট থাকা দরকার এবং সেই ইউনিভার্সিটি থেকে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট সে ধরেন কোনো জায়গাতে ইন্টার্নশিপও করে নেই কিছুই করে নেই বাট মোটামুটি প্রোগ্রামিং জানে এবং ইন্টারভিউটাও হয়তো বা কোনোভাবে পাশ করছে তো সেরকম একটা সিচুয়েশন অথবা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতেছে বা জবে অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিতেছে প্রথমত প্রিপারেশন নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে হয়তো অনেকগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র সে শিখছে ইনফ্যাক্ট আপনি নিজেও কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন সো আপনি জানেন যে আউটলাইনটা কেমন থাকে এবং ওটার সাথে অবশ্যই ইন্ডাস্ট্রিতে যে কাজ হয় সেটার ভিতরে তো একটা ভালো ডিফারেন্স থাকে প্রথমত সে নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে অ্যান্ড দেন যখন সে কোম্পানিতে জয়েন করে ফেলতেছে প্রথম এক বছর তার আসলে কীভাবে কাটানো উচিত যেটার মাধ্যমে সে ওই অর্গানাইজেশনের একজন ভ্যালুয়েবল টিম মেম্বার হিসেবে আইডেন্টিফাইড হবে অ্যাট দ্য সেম টাইম সে তার ক্যারিয়ারে একটা লং টার্ম ইমপ্যাক্ট রাখতে পারবে কারণ প্রথম এক থেকে তিন বছর কিন্তু একজন ডেভেলপের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ওই জায়গাটা থেকে যদি বলে ফার্স্ট হলো লাইক আমি পড়েসি বুক করেছি কিন্তু ইলেকট্রিক্যাল এন্ড টেলিকমি হ্যাঁ আর আমি প্রোগ্রামিং আরো আগে থেকে পছন্দ করি আমাদের অর্গানাইজেশন বা এই জায়গার কথা বললে মানে একটু কি মানে আমরা যেমন টুল যেমন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা একদম জুনিয়র যে ফ্রেশ গ্রাজুয়েট তাকে আমরা জুনিয়র ডেভেলপার হিসেবে হয়তো কখনো হায়ারই করতাম না তাকে আমরা হায়ার করলে ইন্টার্ন হিসেবে হায়ার করবো তো মানে আমরা যখন কাউকে টিম মেম্বার হিসেবে ভাববো তার যেই পার্টিকুলার টিমে জয়েন কর তাতে যদি তার মানে পিএসপি জানার কথা থাকে তাহলে আমরা একদম পিএসপির বেসিক টেস্ট করি আমরা যদি সে জাভাস্ক্রিপ্ট জানে তাহলে তাকে জাভাস্ক্রিপ্টের টেস্ট দিতে হয় যদি সে ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চায় তাহলে তাকে পিএসপি এইচ স্ক্রিপ্ট এইচ সি এস সিএসএস সবগুলো জানতে হয় কিছু কিছু করে হলো আমাদের মানে একদম ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট প্রসেস একদম খুবই ট্রিভিয়াল আমরা যেমন একদম মানে ক্যান্ডিডেটদের কাগজে কোড লিখতে দেই মানে একদম একটা রুমে বসে কোনো ইন্টারনেট ছাড়া তাকে একদম ছোট ছোট প্রবলেম থাকে তাকে একদম নিজের হাতে কলমে হয় হ্যাঁ এটা জাস্ট টেস্ট করার কারণটা হলো যে আমরা যে কাজটা করছি যে কাজ যে টিমটাতে সে জয়েন করবে জয়েন করে একদম প্রথম দিনেই তাকে একদম প্র্যাকটিক্যালি কোনো একটা প্রজেক্টে কাজ করতে হবে যেই প্রজেক্টে এর আগে হয়তো আরো মানুষজন একশো বা এক হাজার দিন ধরে কাজ করছে এবং তাতে যা প্রবলেম তৈরি হচ্ছে সে প্রবলেম গুলা কেউ যদি মানে খুবই বেসিক না বোঝে তার হয়তো সলভ করা সম্ভব না বাট যখনই তার ক্যারিয়ারের গ্রোথের ব্যাপার থাকবে এই জায়গাতে আমরা অ্যাকচুয়ালি সবাইকে খুবই ওপেন অপরচুনিটি দিতে চাই আমি একটা বড় মানুষজন যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে তাদেরকে দেখি যে তারা কম্পিউটার সায়েন্সে পড়ছে বাট তারা প্রোগ্রামিং একদম পছন্দ করে না তাদের জীবনের একটা কোর্স সিদ্ধান্ত সে প্রথম দুই তিন বছরের মধ্যে নিয়ে ফেলছে যে সে কখনো প্রোগ্রামার হবে না বাট তাকে বাইরে থেকে সবাই মনে করে যে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে এই টাইপের প্রচুর মানুষজন আমাদের টিমে আসে যারা আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার হয় যারা আমাদের কন্টেন্ট টিমে ঢোকে তারা হয়তো ইংলিশে ভালো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে সে হয়তো আমাদের কন্টেন্ট টিমে ঢুকতে পারে এবং সে যদি মানে টেকনিক্যালি একটু সেফি হয় তাহলে তার হয়তো সাপোর্টে ঢোকা সম্ভব এই যাই মানে নো ডিসক্রিমিনেশান হেয়ার মানে আমাদের এখানে প্রোগ্রামার কন্টেন্ট বা ইভেন সাপোর্ট এদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই মানে তাদের স্যালারি ইভেন প্রপারলি ব্যালেন্স মানে তিন বছর প্রোগ্রামার হিসেবে জব করলে সে যে জায়গায় যাবে তিন বছর কন্টেন্ট বা সাপোর্টে কাজ করলেও সে সেম স্যালারি ব্র্যাকেটেই যাবে ওই জায়গাতে কোনো ডিফারেন্স নাই কারণ এভরি ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট হয় যেটা যে কেউ প্রোগ্রামিংকে আগে ভয় পেয়েছে যে কারণেই হোক তার কোন টাইপের কোর্স ফ্যাকাল্টি থাকছে তাকে মোটিভেট করতে পারছে বা পারে নাই সে হয়তো আমাদের টিমে সাপোর্ট বা কন্টেন্টে জয়েন করছে এই ধরনের মানুষকেও আমরা দেখেছি যে তারা আমাদের রিয়েক্ট করছে জয়েন করছে এবং হি বিকেম লেক প্রোগ্রামার মানে তার আগে প্রোগ্রামিংয়ের বেসিক নোহাও ছিল কিন্তু সেটা পছন্দ করে না সেটা হয়তো পাইথন বা যে কোনো কিছুতে কিন্তু কাজ করতে করতে যেহেতু কলিকদেরকে দেখছে যে তারা কাজ করতেছে এবং বুঝতেই পারতেছে হয়তো যে এটা লাইক রকেট সায়েন্স না এবং এখানে আমার কাজের ভালো সুযোগ ছিল আমি যা খুশি সেটা বানাতে পারতাম এই ধরনের ব্যাপারও ঘটে তার মানে প্রোগ্রামার কেউ কিন্তু অনেক পরের বয়সেও অ্যাডপ্ট করতে পারে এটা ইম্পসিবল না আবার যদি তুমি এটা বলো যে কাজ করা শুরু করে যখন চ্যালেঞ্জেস গুলো দেখে শুরু করলো পিএসপি এখানে আসার পরে সে দেখলো যে তাকে আবার জাম্প করতে হবে এইটাতে এটা ফিল করে কিনা যে এটা এনলেস এই জায়গাটা অনেক ক্ষেত্রে থাকে যে সে একটা প্রোডাক্ট যদি ওয়ার্ড প্রেসে আমাদের কথা বলা হয় যে লাইক ধরো আহ নোটিফিকেশন ডেক্স আমাদের ওয়ার্ডপ্রেস এর একটা যেটা পিএসপিতে তে বানানো ছিল এখানে ধরো তিনজন ইঞ্জিনিয়ার কাজ করতো এখন সময়ের সাথে আমাদের যখন ওয়ার্ড প্রেসের সাথে ইভলভ করতে হচ্ছে আমার দেখা যাচ্ছে যেখানে অনেক কিছু আছে যেটা আমাকে গুডেনবার্গে বানাতে হবে এবং অনেক কিছুতে আমরা নিজেরা যে ইন্টারনাল ফ্রেমওয়ার্কটা তৈরি করছি সেটাতে যেতে পারলে ভালো আমাদের ইন্টারনাল ফ্রেমওয়ার্কটা ওয়ার্ড প্রেসের মধ্যেও রিয়াক্টে বানানো ওই জায়গাটাতে দেখাচ্ছে অনেকে মানে আমরা তাকে পুশ করি নাই সেই স্টিল পেস্ট পোর্শনে কাজ করতে পারতো সে নিজে নিজে বাসাতেই হয়তো রিয়াক্ট দেখা শুরু করছে মানুষজনের কাছে জিজ্ঞেস করতেছে কোনো একটা টাইম সে নিজে প্রপোজাল নিয়ে আসলো যে ভাই পুরাটুকু থাকুক আমি শুধু এই পোর্শনটুকু রিয়াক্ট আমি করতে চাই অমুক ভাই আমাকে হেল্প করবে বলছে সেট করতে বাকিটুকু আমি করতে চাই আমরা এই টাইপেরও দেখি তো আমার মনে হয় এখানে অনেকটা একটু মোটিভেশনের ব্যাপার এই এডুকেশনের কথা যেমন আসলো যে কোর্স শেষ করতে পারে না এখানে প্রোগ্রামিং হিরোর সবচেয়ে বড় ভূমিকাটাই হয়তো মানুষকে তার জায়গাতে ধরে রাখা তাকে মোটিভেটেড রাখা কারণ মানে প্রত্যেক দিন ছয় আট দশ ঘন্টা টাইম দিয়ে পড়াশোনা বা লাইফের বাকি সব কিছুর সাথে তাকে যে ছয় মাস মধ্যে যেতে হবে এটা টু মাস মনে হওয়া শুরু করবে হয়তো এক দুই মাস পরে থেকে সে ক্লিয়ারলি কিন্তু জানে সে যদি এটা শেষ করে তার চাকরি নিয়ে কোনো রকম হবে না এটা সে হান্ড্রেড পার্সেন্ট জানে স্টিল তো মানুষজন এটা শেষ করতে পারে না ঠিক করে তো একই রকম হয়তো এটা মোটিভেশনাল ব্যাপার পুরাটাই আচ্ছা তবে আমরা অলরেডি অনেকখানি ডিসকাশন করে ফেলছি কিন্তু আপনার ব্যাপারে ওইভাবে ইন্ট্রোডাকশন দেয় নেই আমি কাইন্ড অফ ইন্টেনশনালি দেয় নেই কারণ হচ্ছে শুরুতে একটু ডিসকাশন দিয়ে স্টার্ট করতে চাচ্ছিলাম তো আপনার ব্যাপারে যদি আমি বলি প্রথমত আপনি তো অলমোস্ট দু তিন থেকে অটপ্রেসের সাথে কানেক্টেড কাজ করতেছেন এবং এর পরবর্তীতে আপনার বেশ কিছু গ্রুপ অফ কোম্পানিজ আছে যেখানে আপনি শুধুমাত্র অটপ্রেস না টেকনোলজির বাইরেও বেশ কিছু জায়গাতে আছে এবং ইনফ্যাক্ট আপনি বেশ কিছু কোম্পানিতে ইনভেস্টর হিসেবেও কাজ করছেন এবং এখনও ওই জায়গাটাতে কাজ করতেছেন সো ছোটো করে যদি হ্যাঁ আপনার একটা ইন্ট্রোডাকশন দেন সবার উদ্দেশ্যে খুব মানে ইন্ট্রো দেওয়া তেমন কিছু নেই আমি ওয়ার্ড প্রেসের অলমোস্ট প্রায় শুরুর দিক থেকে আসি ওয়ার্ড প্রেস সামথিং যেটা আমার একদম শুরুতে ভালো লেগেছিলো এবং অনেক ইজি মনে হয়েছিল তারপরে এত বছর আমি ওয়ার্ড প্রেসে ফোকাস করার চেষ্টা করেছি আমার কোম্পানি ডাব্লিউ বি ডাব্লিউ হচ্ছে এটা ইন্টায় অন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আর মাঝের দিকের সময় আমরা কিছু সাস নিয়ে কাজ করেছি যেমন ইজি জবস বলে আমাদের একটা রিক্রুটমেন্ট সাস আছে টেমপ্লেটলি বলে আমাদের একটা টেমপ্লেট ক্লাউডের সাস আছে এখন আমরা এক্স ক্লাউড বলে একটা সার্ভার ম্যানেজমেন্ট সাস লঞ্চ করলাম সব কাজ করছি আমরা আর এটা ছাড়া দুই হাজার দশের পরে থেকে আমার যে যে আইডিয়া বা ফাউন্ডারকে ভালো লেগেছে আমি কিছু কিছু তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি এই তো ইন বিজি লাইফ আচ্ছা ভাইয়া সো যেটা জানতে চাই ভাইয়া যে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা এই যে ওয়েব ডিজাইন এই জিনিসটা আসলে আপনি আপনার পার্সপেক্টিভ থেকে কিভাবে ডিফাইন করেন যে হোয়াট ইজ প্রোগ্রামিং অর হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট পার্টিকুলারলি এটা ডেফিনেশনটা কি আপনার কাছে যদি জানতে চাই মানে দেখো প্রোগ্রামিং কথাটা বললে আমি যেভাবে বুঝি যে কারো একজনের মানে কোড লিখতে ভাল লাগে এটা যেমন হতে পারে কোনো কিছু বানাতে ভালো লাগে এমন হতে পারে মানে একটা আর্টিস্ট যেমন একটা আর্ট তৈরি করতে পারে তাকে তুমি কালার সেন্স কিছু ইউজ অব টুলস শিখাতে পারো বাট আলটিমেটলি সে কি তৈরি করবে এটা কিন্তু তার ক্রিয়েটিভিটির ব্যাপার প্রোগ্রামারদের ক্ষেত্রে এমনও যেমন সম্ভব যে একটা পার্টিকুলার প্রবলেম সে অনেক রকমভাবে সলভ করতে পারে অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারে অনেক অ্যাপ্রোচে সলভ করতে পারে তার অ্যাপ্রোচটা কি এটা যেমন গুরুত্বপূর্ণ একই সাথে আর একটা বড়ো ডিফারেন্স হলো যে আমি অনেক ক্ষেত্রে প্রোগ্রামারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে রিসোর্স ভাবতে চায় না মানে এখানে আমার একটা কথা হচ্ছে আমি যেভাবে দেখি যে অ্যাটাচমেন্ট টু কোড বলে একটা ব্যাপার যে তুমি একটা কোড লিখছো তুমি একটা প্রসেস একটা প্রবলেম সলভ করছো তুমি একটা ওয়েতে ডেটা ম্যানিবুলেট করছো এইটা যেমন একটা পার্সনের মানে থিংকিং স্টাইলের উপর ডিফ ডিপেন্ড করে যে সে কিভাবে এটা করবে এইটা আমার মনে হয় যে টু পার্সোনাল মানে আমার ধর একটা প্রোডাক্ট বানানোর ইচ্ছা আমার একটা প্রবলেম সলভ করার ইচ্ছা আমি এখানে চারজন ইঞ্জিনিয়ারকে ইনভলভ করলাম তারপর তাদেরকে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে হয়তো সেরা একটা অ্যাপ্রোচ দেখালাম বা তাদের মধ্যে একজন লিডার থাকলো সে ডিসাইড করলো যে এইভাবে সে প্রবলেমটা সলভ করবে এরপরে তারা চারজন কাজ করলো এই কাজটার একটা পজিশনে ধরো চারজনের মধ্যে থেকে একজন চলে গেল তার একটা দায়িত্ব ছিল মানুষ আসলো। মানে এই জায়গাটা একটা জিনিস দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামারদের এই অ্যাটাচমেন্ট ব্যাপারটা এমন হয় একজন পার্সন যদি আসে যখন এইটটি পার্সেন্ট কাজ হয়ে আসে সে তখন বলবে যে এটা কোনো কিছুই হয় এতে গাধা গুরু করে নাকি এটা অন্য ওয়েতে করবো API অ্যাপ্রোচটা আমার মতে এটা ধর একটা যেমন রং ব্যাপার একই সাথে এই এই জিনিসটা মানে তুমি যদি পারসনকে জিজ্ঞাসা করো তাহলে আবার তার এটা एक्सेप्ट করতে চাবে না মানে সে যে জায়গা থেকে আসছে সেখানে হয়তো সে কোনো কিছু একটা অর্ধেক লিখে আসছে যেটা থেকে কেউ একজন স্টupid बोलतेছে তো প্রোগ্রামারদের এই জিনিসটা হয়তো যেমন একটা প্রবলেম একই সাথে আমার মনে হয় যে এখানে অ্যাটাচমেন্টও কোড ব্যাপারটা एक्चुअली খুব ইম্পর্টেন্ট মানে কেউ একজন কাজ করতেছে তাকে জাস্ট করতে বলা হইছে এই কারণে সে করবে আমার মতে এটা एक्चुअली প্রোগ্রামের ভূমিকা হওয়া উচিত না মানে ব্যাপারটা অনেকই এরকম যে তুমি একজন পার্সনকে একটা ল্যাঙ্গুয়েজ শেখাইতে পারো বা শেখার পরে সে এটা দিয়ে কি কনভার্সেশন করবে না সাহিত্য রচনা করবে এটা তো অনেকটা তার ক্রিয়েটিভিটির ব্যাপার প্রোগ্রামিং ব্যাপারটাও তাই মানে সবাই এখানে কোড ইস পোয়েট্রিকে নিয়ে কাজ করবে এরকম না বাট আমি যেমনভাবে দেখি জানি না এটা হয়তো লাইক আমার কিছুটা নেই একটা আচরণ আমি যেমন মনে করি যে যে কেউ চ্যালেঞ্জ প্রোগ্রামার হতে পারে ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ডিফারেন্ট হতে পারে মানে মানুষ চাইলে ইস্টেমেল শিখতে পারে মানুষ চাইলে সিএসএল শিখতে পারে বা আরও কমপ্লিকেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে যে কেউ চাইলে শিখতে পারে এটার জন্য লাইক আহামরি অনেক আগে থেকে অনেক কিছু দরকার এটা ঠিক না হ্যাঁ কাজ করতে গেলে তাকে অনেক ভালো ম্যাথ জানতে হতে পারে কাজ করতে গেলে তাকে অনেক অ্যালগোরিডাম জানতে হইতে পারে সেটা কিন্তু ডেভেলপ করা যায় সেটা আগে থেকে ভাবতে গেলে টু কমপ্লিকেটেড লাগবে তো আমার মনে হয় আমি না বুঝেও সারা জীবন যেটা মনে করে গেছি যে কেউ প্রোগ্রামিং শিখতে পারে যে কাউকে যে কোনো কিছু শেখানো সম্ভব এইটাই হয়ড অ্যাকচুয়ালি গ্রোথ মাইন্ডসেট অনেক বয়সে এসে পড়ে আমি বুঝছি যে গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট বলে একটা জিনিস আছে এবং আমার এই বইটা তো খুবই পছন্দ মাইন্ডসেট যেটা আছে বাট তারও অনেক আগে থেকে মানে 2003-4 এ যখন অর্থপিসে কাজ করা শুরু করি যখন চাড়ে আমার কোম্পানি শুরু হয় মানে পাঁচ ছয় এদিকে এক একজন একজন করে করে আমি অনেক সময় অনেক মানুষজন হায়ার করেছি এখানে একটা বড়ো চ্যালেঞ্জই আমার ছিল আমার এমন মানুষজনকে হায়ার করতে হয়েছে তারা ওয়ার্ডপেস আগে ইউজ করে নাই যারা প্রোগ্রামিংয়ের এই অংশটা আগে এক্সপ্লোর করে নাই তাদের মাঝে থেকে কিন্তু অনেকে অ্যামেজিং প্রোগ্রামার হয়ে গেছে যারা বিশ বছর পার করে এখনও গুড প্রোগ্রামার তো মানে মাইন্ডসেটের ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা কিছু করো বা পারো বা পারো না এটা যে চেঞ্জ হতে পারে এটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা ভালোর দিকেও হতে পারে খারাপের দিকেও হতে পারে তো প্রোগ্রামারের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মানে এর আগেও তুমি বললে যে কথাটা যে কেউ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক স্ট্রাগল করতে সেখানে সে আর মানে সিনটেক্স অ্যাডপ্ট করবে কিনা রিয়াক্টে আসলে জাভাই স্ক্রিপ্ট থেকে রিয়াক্টে আসার ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি ছিল একটা সময় মানুষজন এটা নিয়ে অনেক কথা বলতো যে রিয়াক্ট লাইক জাভাই স্ক্রিপ্টই মনে হয় না এরকম টাইপের কথাবার্তা একটা অনেক ছিল একটা ডিসকাশন মানে এই ডিসকাশনগুলো আমার মতে হয়ই অনেকটা এমন জায়গা থেকে যে কেউ তার কিছু একটা কমফর্ট জোনে পৌঁছায় তারপরে সে মনে করে যে সে ওই জায়গায় সেট থাকার চেষ্টা করবে তো প্রোগ্রামিংয়ের দিকে এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল মানে ইভেন পিএসপির দিকেও যদি আমরা তাকাই পিএসপি যে পরিমাণ চেঞ্জ হয়েছে ফাইভ থেকে এই এইট পয়েন্ট এসে মানে পিএসপি ইজ ইভলভিং মাচ ফাস্টার দেন এনি টাইম এই মানে এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট থ্রিতে পিএসপি যেভাবে যে ফাস্টার আসছে যে ফাস্টার অ্যাডপ্ট করছে বাকি মডার্ন অনেক কিছুকে তো এভরিথিং ইজ ইভলভিং তুমি যদি আগের একই ওয়েতে সব ক্লাস ইউজ করো আগের একই ওয়েতে তুমি সব কিছু করতে থাকো তোমার যদি মডার্ন কোন ওয়েতে কি চলতেছে এটা ধারণা তুমি না রাখো আলটিমেটলি তুমি তো পিছিয়ে পড়তেই হবে তো মানে গ্রোথ মাইন্ডসেট হয়তো প্রোগ্রামারদের জন্য ওয়ান অফ দা কোর ইম্পর্ট্যান্ট ব্যাপার তাহলেই হয়তো তার অ্যাডপ্ট করতে বা নিজেকে আপ টু ডেট রাখতে এত প্রবলেমের কিছু হবে না আপনি তো মাইন্ডসেটের কথা বলতেছিলেন তো প্রবলেম যেটা হয় কি যারা ফ্রেশার একদম ইউনিভার্সিটিতে কারেন্টলি আছে আমি জিনিসটাকে যেভাবে দেখি কলেজ লাইফ পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা একটা বাইন্ডিংসের মধ্যে থাকে ধরেন আব্বা আম্মুর সাথে থাকে এবং মেজরিটি ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি লাইফে সে কিন্তু আব্বা থেকে একটু দূরেই থাকে খুব ন্যাচারালি কারণ যে বা ঢাকার বাইরে আছে তাকে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হইলেও ঢাকাতে আসতে হয় আর পাবলিক ইউনিভার্সিটিতে সবাই যে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে সুযোগ পায় ব্যাপারটা এরকম না অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে কিন্তু তাকে যেতে হয় তো হঠাৎ করে মোটামুটি ধরেন পনেরো সতেরো বছরের মতো সময় আব্বা মোর সাথে থাকলাম তারপরে হঠাৎ করে এই যে একটা ফ্রিডম এই ফ্রিডমের ভিতরে যখন সে পড়ে তখন কিন্তু সে বুঝে উঠতে পারে না যে সে কিভাবে এটাকে ইউটিলাইজ করবে এবং খুব ন্যাচারালি একটা মেজরিটি পর্সন কিন্তু আমি বলতে চাই না যে সবাই কোনো নেগেটিভ বা খারাপ কাজের ভিতরে ইনভলভ বাট দেনে গে যেটা হয় যে হয়তো বা সে বুঝতে পারে না সে বুঝতে পারে না সে কীভাবে ইউজ করবে এবং মোস্ট অফ দ্য টাইম সে যে ঘটনাটা ঘটে যে সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে ক্লাসে আসে কিন্তু ক্লাসে পড়াশোনার প্রতি ওইরকম মনোযোগ নেই অ্যান্ড সে কোনোভাবে হয়তো বা এক্সামগুলো পাশ করতেছে বা অনেক ক্ষেত্রে এই যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে যেমন আমি পার্সোনালি যেহেতু আপনার স্টোরিটা জানি যে আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই কিন্তু অর্প্রেসের সাথে কাজ করা শুরু করছেন এবং অলমোস্ট একটা কোম্পানিও ফর্ম করে ফেলছেন তো এবং আপনার ওই সমসাময়িক সময়ে তো আপনি আপনার বন্ধু বান্ধবকেও দেখছেন যে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বাইটা বা জিনিস ইউনিভার্সিটিতে বসে সবাইকে যে বিজনেস করতে হবে একটা কোম্পানি খুলে ফেলতে হবে নট ট্রান্সলেট ট্রু তো ইউনিভার্সিটিতে বসে চার বছর সময়কে বিশেষ করে আমি খুব পার্টিকুলার হইতে চাই যে কম্পিউটার সায়েন্সে যে পড়াশোনা করতেছে বা সে অন্য ডিপার্টমেন্টও পড়তে পারে কিন্তু তার টেকনোলজি নিয়ে টু সাম এক্সটেন্ড নো হওয়া আছে সে খোঁজখবর রাখে সে জানে কারণ অনেক সময় কিন্তু সবাই কম্পিটিশানসে পড়তে পারে না কারণ সাবজেক্ট চয়েস করা তো এটা আমাদের উপর অনেকখানি ডিপেন্ডেন্ট না যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে না পারি ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় ডিফিকাল্ট হয় আর কি তো ওই জায়গাটাতে এই চার বছর সময়কে সে অবশ্যই সে ফান এন্টারটেনমেন্ট এভাবে তো থাকবেই এটার বাইরে যেয়ে সে তার লাইফটাকে সে কীভাবে চিন্তাভাবনা করে বা ফিউচারটাকে সে কীভাবে যদি প্ল্যান করে

অনেক 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 বেড়ে গেছে একদম এনএসইউ ইউআইইউ সবগুলো ইউনিভার্সিটি এর কথা মানে বলেছে আমার লাস্ট কিছু ইভেন্টে যে এখানে আমি মনে করি সবচেয়ে বড় ভূমিকাটাই পালন করার কথা পরিবারের মানে পরিবার সাম হাওয়া মানুষজনকে বাচ্চা কাচ্চাকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার আনা রাখতে পারে না তুমি যে টাইম পিরিয়ডের কথা বললা যে ইউনিভার্সিটি চারটা বছর আমি ছোট্ট করে একটু ইন্টারাপ করতে চাই সমস্যা যে জায়গাটাতে হয় ফ্যামিলি জায়গাটাতে

তোমাকে তো আমি পার্সোনালিও বলেছি যে আমার বাবা মার ক্ষেত্রে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা তারা যেটা রাখছে সেটা হলো তারা কখনো আমাকে পুশ করে নাই মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেও বলে নাই মানে অনেক ভালো পড়াশোনা করতে হবে এটাও বলে নাই অমুকের মতন হতে হবে তমুকের মতন হতে হবে এগুলো কোনো কিছু বলে নাই বাট তারা একটা কাজ যেটা করছে সেটা হলো আমাকে তারা বলছে এবং বুঝাইছে সরি আমি যেমন জায়গা থেকে আসছি আমি যে শহর থেকে আসছি আমি যে পরিবেশ থেকে আসছি সেখানে বাকি অনেকের চেয়ে আমি অনেক প্রিভিলেজ মানে আমি আমার এলাকা বাকিদের চেয়ে হয়তো বেটার স্কুলে পড়েছি আমি ঢাকাতে নরোডেম কলেজে এসে পড়েছি এইগুলা প্রিভিলেজ এই জিনিসটা যেন আমি অ্যাকচুয়ালি মাথায় রাখার চেষ্টা করি তার মানে আমি যখন সুযোগ পাচ্ছি ভালো কোনো একটা জায়গায় পড়ার ভালো কোনো একটা ইনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার আমি যেন এইটুকু কাজে লাগানোর চেষ্টা করি এবং আমি যেন আগের থেকে ভালো করি আমার মা আমাকে ইমপ্রুভ করতে বলেছে মানে কোন একটা নতুন স্কুলে এসে আমি যদি ভর্তির সময় আমার রোল থাকে সিক্সটিন তাহলে তারা চেয়েছে আমি যেন অ্যাটলিস্ট টুয়েলভ হই মানে এরকম ভালো করা এর অনেক বেশি পুশ করতে যায় না তো আমি যেমন দেখি যে বেশিরভাগ বাবা মার ক্ষেত্রে এই তুমি যে কন্টেক্সচুয়াল গ্যাপের কথা বললা তারা বোঝে না এখানে কোনটা ভালো আর কি করতেছে এটা না বুঝে অতিরিক্ত বেশি পুশ করা যে রেজাল্ট ভালো হচ্ছে কিনা না এমন হচ্ছে কিনা না আমার মতে রেজাল্ট ভালো হওয়ার অনেক পয়েন্ট নাই মানে ভার্সিটি বা রেজাল রেজাল্ট ভালো হওয়ার মানে ইউটিলিটিটুকু খুবই মিনিমাল মানে আলটিমেটলি সে যদি খুবই ইলজিক্যাল একটা সাবজেক্টে পড়ে যেটা নিয়ে তার ভালোবাসা নাই তাহলে তো অনেক গ্যাপ তৈরি হবে আমি জানি না এটা কীভাবে মানুষ এটা পার করে বাট সে যদি মানে এমন একটা সাবজেক্টে থাকে যেটার প্রতি তার অ্যাটাচমেন্ট আছে তাহলে কিন্তু তাকে তার নিজের আগ্রহে ভালো করার কথা এই যে গ্যাপের জায়গাটা কেন এটা বললাম যেটা পরিণত থেকে হয় তোমাকে একটা ইন্টারেস্টিং স্ট্যাট বলে এর আগে আমি তোমাকে বলেছি মনে হয় যে আমাদের অফিসে আমাদের কোম্পানিতে ডাব্লিউ পি একটা বড় পোর্শন অফ ইঞ্জিনিয়ার আসছে ডেফুটিল ইউনিভার্সিটি থেকে হুইচ ইজ নট এক্সপেক্টেড মানে আজ থেকে দশ বছর আগে হলে এটা আমি কখনো এক্সপেক্ট করতাম না যে আমি ভাবে ভাবলে আমরা একটা হার্ড কোর টেকনোলজি কোম্পানি এখানে একদম সফিস্টিকেটেড টেকনোলজি স্কিল লাগে তাহলে এখানে বয়েট থেকে মানুষ আসবে নর্থ থেকে আসবে আসানুল্লাহ থেকে আসবে এউবি থেকে আসবে ব্র্যাক থেকে আসবে তা আছে আমাদের অবভিয়াসলি সব জায়গা থেকে ইঞ্জিনিয়ার আছে কিন্তু বড় একটা পোর্শন অফ গুড ইঞ্জিনিয়ার আস্তে আস্তে ডাভডিউ থাকে কেন এটাই হলো খুব ইন্টারেস্টিং যে আমরা যেহেতু একদম ফ্রেশার বা জাস্ট প্রোগ্রামিং স্কিল নাই এমন মানুষজনকে হায়ার করি না তাহলে যখন কেউ গ্র্যাজুয়েট হয়ে জয়েন করতেছে তার একটা বড় পসিবিলিটি হলো যদি তার প্রোগ্রামিং ভালো লেগে থাকে এবং এই ভালো লাগার কারণে সে যদি কোনো কিছু ট্রাই করে থাকে অথবা তার ধরো পরিবারে আর্থিক প্রবলেম ছিল সে ঢাকাতে আসছে বাবা মা তাকে পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারে নাই সে তখন যেটা করছে বন্ধু বান্ধবের সাথে দেখে শুনে সে ওয়ার্ড প্রেসে কাজ করা শিখুক পিএসপি শিখুক জাভাস্ক্রিপ্ট শিখুক কিছু একটা শিখছে শিখে সে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করা শুরু করছে এইটা যখন সে করতে থাকছে প্রথম দিকে হয়তো সে খুবই ট্রিভিয়াল ওই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন টাইপের দশ পনেরো ডলারের কাজই হয়তো দিয়ে শুরু করছে কিন্তু যে ট্যালেন্টেড যার আগ্রহ ছিল সে হয়তো এর মাঝেই কিছুটা প্রোগ্রামিং শিখছে আরও বেটার প্রজেক্টে কাজ করছে বাই দ্য টাইম হি গ্রাজুয়েটেড হি প্রবলি অলরেডি হ্যাভ লাইক ফিউ কমপ্লিটেড প্রজেক্ট এবং এই টাইপের মানুষজন যখন কর্মজীবনে ঢুকতেছে তারা বাকি চেয়ে অ্যাটলিস্ট তিন বা চার বছর আগে আমরা ড্যাফোডিল বা বাকি জায়গা থেকে মানে এই টাইপের ইনস্টিটিউট থেকে গুড ইঞ্জিনিয়ার পাওয়ার কারণটা হলো এটা এদের যদি বয়স হিসাবে দেখি এদের যদি মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা দেখি যে গ্র্যাজুয়েট জাস্ট এক বছর পার হয়েছে বা গ্র্যাজুয়েট দুই বছর পার করছে তাদের এক্সপিরিয়েন্স বুয়েটের একটা ইঞ্জিনিয়ারের চেয়ে হয়তো

যেহেতু আমার ক্ষেত্রে আমি প্রোগ্রামিং পারতাম আমি অলরেডি ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখে গেছি তারপরে আমার মানে প্রবলেম থেকে কোম্পানি তৈরি হয়েছে যে আমি ওয়েবসাইট বানাতে পারি বাট আমার ওয়েবসাইট সুন্দর হয় না কারণ আমি ডিজাইন পারি না এই কারণে আমার হয়তো প্রথম একজন ডিজাইনারকে হায়ার করতে যেয়ে কোম্পানি শুরু হয়েছে একই ওইরকম ভাবে এক একজন মানুষের হয়তো স্টোরিটা ডিফারেন্ট হবে প্রোগ্রামিং শেখার স্টোরিটাও হয়তো ডিফারেন্ট হবে তুমি হিসাব করে যদি দেখো মোস্ট অফ দ্য তোমার ফ্রেন্ড তুমি যা দেখেছিলে তারা প্রোগ্রামিং শিখছে ভার্সিটির কোন একটা প্রজেক্টের কারণে তো এই ব্যাপারটা যদি এমন হতো যে তারা আরও ইয়াং বয়স থেকে জানতো যে নিজে একটা কাজ শিখলে নিজে আয় করা যায় এবং বাংলাদেশটা এমন একটা জায়গা না যে পনেরো বছর হয়ে যাওয়ার পর একটা ছেলে ম্যাকডোনাল্ডসে যে জব করবে তাকে নাইন ডলার পার আওয়ার কেউ পে করবে আমাদের তো এই সুযোগটা নাই কেউ ইচ্ছা থাকবে তো তাদের জন্য আউটসোর্সিং ফ্রিল্যান্সিং একটা অপশন হতে পারে কিন্তু এই জায়গাটাতেও আমরা মনে করি যে আউটসোর্সিং একটা কাজ ফ্রিল্যান্সিং একটা কাজ যেটা কাজ না তো একটা স্কিল থাকলে এটা একটা টাইপ অফ জব এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড যেটা ভাই জানতে চাই প্রথমত হয় কি যে আমি নিজেও যখন আপর বা ফাইবার একটা সময় খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য কাজ করা স্টার্ট করছি আমি দেখলাম যে ওখানে শুধুমাত্র স্কিলফুল পার্সন হইলে হয় না ওখানে একটা বড়ো গ্যাপ হইতেছে কমিউনিকেশনেও ইউ হ্যাভ টু বি ভেরি গুড সেলসম্যান কারণ সেলসের মার্কেটিং যদি না বুঝেন ব্যাপারটা কী হইতেছে যে আপনি যখন ডেভেলপার হিসেবে কোনো একটা কোম্পানিতে জয়েন করতেছেন ওখানে কিন্তু সেলস মার্কেটিং টিম ডিফারেন্ট ওরা কাজ নিয়ে আসতেছে আপনাকে শুধু কোট করা প্রোডাক্টটা ডেভেলপ করা বাট আপনি যখন নিজে একটা জায়গাতে আপনার স্কিল সেল করতে চান সেখানে তো মার্কেটিং বা সেলসের কিছুটা স্কিলসের প্রয়োজন এবং আমাদের কিন্তু জাতিগতভাবে এই জায়গাটাতে কিছুটা ল্যাখিংস আছে প্রথমত ইংলিশ স্পিকিংয়ের জায়গাটাতে কমিউনিকেশন তো আরও একটা বড় গ্যাপ যে মানুষের নিডটা বোঝা এবং একটা কাজের ভিতরে যে সিরিয়াসটি ফোকাস রয়েছে যে কাজ করা বা একটা যত্ন নিয়ে কাজ করার ব্যাপারে তো স্টার্টিং আপনি বলতেছিলেন যে ইউনিভার্সিটি লাইফ থেকে যদি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের ভিতরে ঢোকা যায় তাহলে তো ভালো প্রথমত স্কিলসের যদি তৈরি করা যায় তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি সবার জন্য একটা লং লাস্টিং ক্যারিয়ার হিসেবে কেমন মানে আমি যারা একদম টপ অফ দ্য টপ ফ্রিল্যান্সার তাদের কথা বলতে চায় না কারণ টপ অফ দ্য টপ ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু শুধু একা কাজ করে না এখন তারা একটা গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করা স্টার্ট করে দেয় একটা অফিস নিয়ে মোটামুটি একটা ভালো অর্গানাইজেশনে বিল্ড করে ফেলে তো তারাও তো এক্সেপশনাল কেস উইটার বাইরে যেয়ে যারা এই যে শুরুতে একটু স্ট্রাগল করে ইনফ্যাক্ট ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন ফ্রিলান্সিং করে এটা হাজার হাজার ডলার ইনকাম করা যায় এই টাইপের কিছু অ্যাম্বিগুইটি আছে এবং সেখান থেকে মানুষজন এটা প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে ফাইনালি যেটা হয় সে হয়তো বা স্কিলফুল পার্সন কিন্তু তার যেহেতু সেলস আর মার্কেটিংয়ের নলেজটা নাই বা ওই জায়গাটাতে এক্সপিরিয়েন্স নাই সে হয়তো বা কাজ পায় না এবং সে ফ্রাস্ট্রেটেড হয়ে সে এটা থেকে পুরোপুরি বের হয়ে যায় এই জায়গাটাতে ভাই যদি কিছু বলতে না কি বিশেষ করে ফ্রেশারদের জন্য মানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং একটা টাইপ অফ ক্যারিয়ার মানে সে রিমোট জব করবে না পার্ট টাইম জব করবে ফুল টাইম জব করবে একই রকম সে ফ্রিল্যান্সিং করতে পারে মানে এই জায়গায় কমিউনিকেশন মানে সফট স্কিলটা যে পরিমাণ ইম্পর্টেন্ট এটা অবভিয়াসলি সবার ক্যারিয়ার চয়েস হওয়া ইম্পসিবল ব্যাপার কারণ মানে অনেক মানুষজন আছে যারা কিন্তু সুইটেবল ফর রিমোট জব অনেক মানুষজন আছে যারা কোনোভাবে সুইটেবল ফর রিমোট জব না একই রকম ফ্রিল্যান্সিংও সবার জন্য না মানে ফ্রিল্যান্সিং করতে গেলে কমিউনিকেশন স্কিল ছাড়াও যে আর একটা জিনিস খুবই দরকার সেটা হলো সেলফ কন্ট্রোল সে নিজেকে কীভাবে ম্যানেজ করতে পারে কারণ একজন কোনো পার্সন তাকে কাজ দিচ্ছে যাকে সে হয়তো অফিসে দেখছে না যাকে সে হয়তো প্রত্যেক দিন দেখতে পাচ্ছে না তাকে একটা কাজে দায়িত্ব দিলো এই কাজটা রাইট টাইমে রাইটভাবে করতে গেলে তাকে কিন্তু সেলফ কন্ট্রোলটা থাকতে হবে সে যেন রাইটভাবে সেলফ ম্যানেজড সেলফ ম্যানেজড হতে হবে

যারা ফ্রেশ গ্রাজুয়েট না হয়তো গ্রাজুয়েশন করছে তারপরে এক দুই বছর জব করছে তারপর আমাদের এখানে জয়েন করছে এই ধরনের মানুষজন যখন জয়েন করে এক মানে প্রথম এক বছরের মধ্যে আমরা তাকে মানে কমিউনিকেটিভ ইংলিশ সবটি স্কিল এবং প্রফেশনালিজম ইন ওয়ার্ক স্পেস এই টাইপের একটা ট্রেনিং দেওয়া লাগে কারণ মানে মানুষজন একদম শুধু কমিউনিকেশনের স্কিল না মানে একদম বেসিক অ্যাটিকেট সেটা পর্যন্ত অ্যাকচুয়ালি পরিবার থেকে যেটা শেখার কথা সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একদমই ভালো করে শেখে না এবং যেটা প্রফেশনাল এনভায়রনমেন্টে অনেক বড় প্রবলেম আমি বাংলাদেশের কনটেক্সটেই বলতেছি তাহলে তারা যখন রিমোট জব করবে ফ্রিল্যান্সিং করবে সেখানে তো অসংখ্য ইস্যুতে পড়বেই তো এই জিনিসগুলো ভার্সিটি হয়তো আরেক একটু বেটারভাবে দেখাতে শেখাতে পারে আর আবারও যা বললাম এটা বাবা মার দায়িত্ব বাবা মার অ্যাকচুয়ালি উচিত ছিল এই সবটি স্কিল বা বাকি জিনিসগুলো একটু প্রপারলি বাচ্চা কাছে গাইড করা ভাই আপনি হিউমার কথা বলতেছিলেন কোন একটা ফ্রেশার বা জুনিয়র ডেভেলপার যারা হয়তো ফ্রিল্যান্সার হওয়ার বা আউটসোর্সার হওয়ার আসলে এরকম ইন্টেনশন নাই কিন্তু সে ইউনিভার্সিটি থেকে বের হয়েছে একটা চাকরি ভিতরে ঢুকতে চায় এবং সে আসলে অফলাইনেই হয়তো বা ফিউচারে কাজ করবে তার জন্য ক্যারিয়ারের শুরুতে প্রথম চাকরিটা কি রিমোট জব যদি হয় সেক্ষেত্রে এটা তার জন্য কতটুকু ইফেক্টিভ তার লং টার্ম ক্যারিয়ারের জন্য একটা ব্যাপার হইতে পারে যে সে কারেন্টলি স্টুডেন্ট অবস্থাতে হয়তোবা আমি ধরে নিলাম ঢাকার বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে পড়াশোনা করা অবস্থাতে রিমোট জব সে হয়তো বা টেম্পোরারি করতেই পারে এবং এইটাই কি তাকে লং টার্ম কন্টিনিউ করা উচিত নাকি পড়াশোনা যখন শেষ হয়ে যেতেছে তার যখন ঢাকায় আসার অ্যাবিলিটি আছে তখন ঢাকায় এসে তাকে একটা অফলাইন অফিসে জব করা বেটার আর কি কোনটা বেটার আমি এখানে ব্যাপারটাকে একটু এভে ব্যাখ্যা করার চেষ্টা করি নো ডিজ রেসপেক্ট টু এনি ক্যারিয়ার লাইক ওয়াট টুগেদার মানে আমরা যদি একদম ইতিহাস থেকে দেখি যে মানুষজন যখন মানে পশু পাখি শিকার করত। যখন গাছপালা থেকে ফল ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতো তার কাছটা একা একা করতো অনেকজন মিলে করতো তো মানে রিমোট জব কেউ যদি অ্যাকচুয়ালি ক্যারিয়ারে একদম ফাস্ট শুরু করে একটা বড় প্রবলেম তাকে যেটা ফেস করতে হবে সে হলো জব বলতে একটা পার্টিকুলার টাস্ক করা আর তার জন্য গেট পেইড আপ হওয়া না জব বলতে অ্যাকচুয়ালি তাকে কোনোরেট করা একটা টিম প্লেয়ার হওয়া অন্যজনের স্কিল থেকে শেখা তাকে তার অন্যজনের সাথে কমিউনিকেট করতে লিডারশিপ ডেভেলপ করে এই সবগুলো জিনিস মিন করে কেউ যখন তার ক্যারিয়ারের প্রথম দিকে রিমোট জবে ঢুকবে সে জাস্ট কাজ করা আর পেইড আপ হওয়া ছাড়া বাকি এভরিথিং মিস করবে তো তার টিম প্লেয়ার হওয়া তার লিডারশিপ কোয়ালিটিগুলো তৈরি করা কোনো সুযোগই পাবে না এবং মানে এই অবস্থায় তার জবে সাকসেস পাওয়া সে একটা গুড টিম প্লেয়ার হওয়া আর অন্য মানুষজন তাকে অ্যাকচুয়ালি ভালোভাবে বিবেচনা করা এ তো অনেক গ্যাপ তৈরি হবে যদি ওই সিচুয়েশান হয় যে কেউ ঢাকার বাইরে থাকছে তার জন্য কাজের যে অপরচুনিটিটা রিমোট সেটা করতে পারে যতটুকু সম্ভব তাকে তখন কমিউনিকেশান ডিল করতে হবে এবং আমার ধরনের অনেক প্রবলেমও হয়তো সে তখন ফেস করবে আর যখন পসিবল আমার মতে মানুষের প্রথম দিকে জবগুলাই যত সম্ভব অর্গানাইজড জব থাকলে ভালো আমি ইভেন অনেক ক্ষেত্রে মনে করি যে মানুষের ইভেন প্রথমে জবগুলা ইভেন স্টার্ট আপ বা এই টাইপের জায়গাতে হওয়া উচিত না কারণ স্টার্ট আপ জায়গাগুলোতে থাকে কি আনডিফাইন্ড অনেক টাস্ক থাকে মানে কোন টাস্ক কে করবে এটা খুব ডিফাইন না এরকম জায়গায় যখন একজন জুনিয়র কেউ যায় সে তখন মাথা খারাপ হওয়ার অবস্থা হয় যে কোনটা তার দায়িত্ব কোনটা তার জব ডিসক্রিপশনের মধ্যে ছিল কোনটা করবে কোনটা করবে না কোনটার জন্য তাকে জাস করা হচ্ছে কোনটা তার কি পেয়ার অংশ এগুলো কোনোটাই ডিফাইন থাকে না এর যদি সে একটা অর্গানাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে শুরু করে এটা হয়তো তার ক্যারিয়ারকে শেপ করতে হেল্প করবে জাস্ট আমার সাজেশন তার মানে এমনিতে ভাই যদি সে জয়েন করে এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে পজিটিভ দিকটা যে আপনি স্ক্যাটার্ডভাবে অনেকগুলো কাজ পাইতেছেন এবং সেখান থেকে আপনি নিজে অর্গানাইজ করে বা কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করে সেটার সলিউশন বের করে আপনি রিজনেবলি হয়তো ভালো একটা ক্যারিয়ারের দিকে যাওয়া পসিবল আবার আপনি যখন একটা স্টেবল কোনো একটা কোম্পানিতে যান তখন কিন্তু সব কিছু অর্গানাইজ একদম একটা প্রসেসের ভিতর দিয়ে জিনিসটা চলে এবং এই প্রসেসের ভিতরে একবার ঢুকে গেলে যে সমস্যাটা হয় যে পরবর্তীতে প্রসেস ছাড়া কোনো একটা অর্গানাইজেশনে যে কাজ করা তার জন্য কিন্তু অনেকখানি হয়ে কি করে দেখেন মানে আমার এই জায়গাটাতে একটু চিন্তাভাবনা একটু ডিফারেন্ট আমি এটা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে বলছি যে মানে কেউ যদি প্রথমে খুবই কেওটিক একটা সিচুয়েশনের মধ্যে যায় তাহলে অ্যাকচুয়ালি তার যদি ইনবিল্ড এই কোয়ালিটিগুলো না থাকে কাজ কীভাবে গোছাতে হয় সে প্রসেসটা একদমই শিখবে না মানে লিটারাল একদম সত্য কথা হলো একটা এমপ্লয়ি যদি একটা এমএনসি থেকে আসে বড় একটা অর্গানাইজেশন থেকে আসে যেখানে সে প্রসেস শিখে আসছে যেখানে সে এসওপি বানানো শিখছে এসওপি মেনটেন করা শিখছে সে অলওয়েজ একটা মাচ বেটার এমপ্লয়ি হবে হ্যাঁ কাজের দিকে তার ডেডিকেশান প্যাশন এটা ডিফারেন্ট জায়গাতে আমি তোমাকে জিনিসটা এমনভাবে বোঝানোর চেষ্টা করি যে আমার কোনটা হলো আমার মতো একটা গুড স্টাইল কাজ শুরু করার দিকে আমি যেমন যখন একটা টিম মেম্বারকে হায়ার করবো তাকে একটা নতুন প্রজেক্টে ইনভলভ করব। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ একটা ট্রাই করে একটা অ্যাপ্রোচ ফলো করে সেটা হলো একটা টিম মেম্বারকে হায়ার করলো অবভিয়াসলি এর আগে কিন্তু আমি তাকে টেস্ট করছি তার এক্সাম নিছি তার ইন্টারভিউ নিছি তার স্কিলস এটা মিশিওর এই কারণে আমি তাকে হায়ার করছি তারপরেও তাকে যখন একটা প্রজেক্টে নেওয়া হয় তাকে যখন একটা কাজের মধ্যে ঢোকানো হয় প্রথম কাজই টিম লিড যেটা করতে চায় সেটা হলো তাকে আবার একটা টেস্ট কাজ দেয় দেখি তো এটা সে কেমন করে করে সেটা আয়দার নতুন একটা কিছু বানাইতে দেয় অথবা কিছু একটা ভেঙে আছে সেটা সলভ করতে দেয় এই জিনিসটা আমার মতো একটা রং ব্যাড অ্যাপ্রোচ এটার কারণে যেটা হয় যে একটা পার্সন যে প্রোজেক্টটা কিভাবে অর্গানাইজড কে কিভাবে কাজ করে এখানে কেমনভাবে কোড অর্গানাইজ করা হয় কিচ্ছু শেখে সেখানে আমি তাকে আবার জাস্ট করার চেষ্টা করতেছি রেদার দেন দ্যাট মাই অ্যাপ্রোচ উইল বি আই অলরেডি নো দ্য স্কিল সেট অফ দ্যাট পারসন আমি তাকে অলরেডি ট্রাস্ট করছি তার স্কিল সেট আমার ভরসা আছে বলে আমি তাকে হায়ার করছি এই মুহূর্তে এজ এ লিডার অ্যাজ এ ম্যানেজার আমার ফার্স্ট ভূমিকাটা হলো তাকে গুড টিম মেম্বার ফিল করানো যে সে যেন মনে করে যে আই কুড বি এ পার্ট অফ দিস টিম আমি যেমন তাকে হায়ার করে আমার কনসার্ন হলো যে সে অ্যাকচুয়ালি আমার এই জায়গায় প্রজেক্টে হেল্প করতে পারবে কিনা তখন ভাবা লাগবে যে যে পার্সনটা আসছে তার তার চেয়েও বড়ো টেনশন হলো যে এই কোম্পানি বা এই প্রোজেক্টের সে জয়েন করলো সেখানে গুড ফিট হতে পারবে কিনা তো আমি যেহেতু তার সেট অলরেডি টেস্ট করছি জানি আমি তাকে চেষ্টা করব আমার পুরো প্রসেসের মধ্যে থেকে তাকে রিপিটেটিভ কোনো একটা টাস্ক দেওয়া যে আমি হয়তো পাঁচটা ক্লাস লেখছি ওই একই রকমভাবে আমার দুইটা ক্লাস লেখা লাগবে যেটার এক্সাম্পল আছে আমি কীভাবে করছি সে দেখতেই পারে প্রজেক্ট কীভাবে অর্গানাইজ দেখতেই পারে তাকে ওই কাজটুকু আমি দিবো যেটা খুবই ইজিয়ার টাস্ক এবং এটা বোঝার জন্য ইজিয়ার আমার সাথে তার কমিউনিকেশান করা ইজিয়ার হবে এই কাজটুকু করলে আমি যত কম ভুল ধরে সম্ভব এই কাজটুকু মার্কস করার চেষ্টা করবো এই কাজটুকু রিলিজ করার চেষ্টা করবো দুইটা ব্যাপার হবে এক তার বুস্ট আপ হবে সেকেন্ড থিং হলো আমরা কিভাবে কাজটা অর্গানাইজ করি সেটা বুঝতে পারবে আমি খুবই টেকনিক্যালি বললাম একই রকমভাবে জবের ক্ষেত্রে ওই জিনিসটা সত্য যে কেউ যদি তার নিজের কাজের জায়গাতে মানে একটু না শেখে তাহলে তার পুরো ক্যারিয়ার এই ছাপটা রয়ে যাবে ক্যারিয়ারের অর্গানাইজ ইন্টার্নশিপ মানুষজন বড় কোম্পানিতে করতে চায় তার একটা বড় কারণই কিন্তু এটা যে ইন্টার্নশিপ একটা জায়গায় করলে তার তো অলরেডি ওই কাজের স্কিলসের টুকু ওই জায়গা থেকে গুছায় শিখে আসবে তারপরে সে যে টাইপের অর্গানাইজেশনে করুক তখন এটা ঠিক থাকবে যেমন একই রকমভাবে আমি মনে করি যে কেউ কিছু টাইম কোনো একটা ব্যাপারে কাজ না করে জব না করে তার ওই বিষয়ে স্টার্ট আপ শুরু করা উচিত না ওই বিষয়ে একটা প্রজেক্ট শুরু করা উচিত না যদি লাইক সে চুজ করতে পারে তাহলে অবভিয়াসলি কিছুদিন কাজ করে তারপরে তার একটা কোম্পানি শুরু করা উচিত আচ্ছা আপনার কথার ভিতরে বেশ কয়েকবার একটা জিনিস আসছে সেটা হতেছে যে প্যাশনের ব্যাপারটা যে কোনো একটা ব্যাপারে প্যাশনেট হওয়া দরকার বা সে যদি প্যাশন নিয়ে কোনো একটা কাজ করতে পারে তাহলে তার জন্য পেটার তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশুনো করে প্রোগ্রামিংয়ের প্রতি সবার কিন্তু শুরু থেকে প্যাশনটা থাকে না তো সেই জায়গাটাতে প্রথমত তার যদি প্যাশন না থাকে প্যাশনকে আদৌ তৈরি করা সম্ভব কি না কোডিংয়ের প্রতি আর দ্বিতীয়ত হইতেছে ধরেন আমি কম্পিউটার সায়েন্সে পড়তেছি কিন্তু আমার প্যাশন নাই এবং প্যাশন আমি কোডিংয়ের প্রতি নাই আর কি এবং ওটার প্রতি আমি কোনোভাবে বিটি করতে পারতেছি না তাইলে কি আমার জন্য টেকনোলজি ফিল্ডে কোনো জব অপরচুনিটি আদৌ আসে কিনা আপনি কিছুটা বলছেন না আপনার অর্গানাইজেশনের ভিতরে বাট ওভারঅল কনটেক্স বাংলাদেশের কনটেক্সটা যদি আপনি চিন্তা করে বলেন তাইলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে কোডিংয়ের প্রতি প্যাশন নাই প্যাশন কীভাবে তৈরি করা যায় অথবা প্যাশন যদি আমি কোডিংয়ের প্রতি তৈরি করতে না পারি দেন আমি কোন ক্যারিয়ার ফিল্ডে যাইতে পারি মানে আমার মনে হয় এই প্যাশনের অংশটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা বাবা মা হয়তো করতে পারতো না কারণ তারা হয়তো টেকনোলজি এতটা বোঝে না কিন্তু সে যখন কলেজে ভার্সিটিতে বা বিভিন্ন টাইপের ভিডিও দেখছে তখন হয়তো তাকে ইন্সপায়ার অনেক সুযোগ ছিল যে কারণে ফার্স্ট সিটির ফার্স্ট ইয়ারে এই ধরনের ইন্সপায়ারিং ইভেন্ট হওয়া গুরুত্বপূর্ণ যেখানে মানে প্রোগ্রামিং সেক্টরে যারা ভালো করছে বা যেসব কোম্পানিগুলা বেটার টু তৈরি করছে তারা যেন স্টুডেন্টদের সাথে কানেক্ট হতে পারে আর মানে ঝঙ্কর ভাই হয়তো এই কাজটা খুবই ভালো করে সে মানুষকে ইন্সপায়ার করতে পারে স্পেশালি মানে প্রোগ্রামিংয়ের দিকে ভয়টা না পেয়ে যেন মানুষ জয়েন করতে পারে ওই ভূমিকাটা ইম্পর্টেন্ট এটা গ্লোবালি এটা ইম্পর্টেন্ট আর এরপরে যখন সে কাজে ঢুকলো তারপর অ্যাকচুয়ালি তাকে ইন্সপায়ার রাখা এবং সেই জায়গাটাতে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া এই অংশটা হয়তো অনেকটা কাজের উপরে নির্ভরশীল যে সে কোন টাইপের অর্গানাইজেশনে কীভাবে যাচ্ছে সেখানে অ্যাকচুয়ালি তার কোয়ালিটিটা কেমনভাবে ভ্যালু করছে মানে সবাইকে প্রোগ্রামার হতে হবে না ইভেন তুমি অলরেডি কিন্তু আলোচনা করলে যে আমাদের সফটওয়্যার ওয়ার্ল্ডে বা আইটি ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সেলস মার্কেটিং সাপোর্ট কন্টেন্ট সব জায়গাতে মানুষ দরকার আমি যেমনভাবে দেখি যে কেউ যদি কম্পিউটার সায়েন্স থেকে আসে তারপরে যদি তার মার্কেটিংয়ে আগ্রহ থাকে হি উইল বি বেটার সুইটেড পার্সন দেন হু হুইস কামিং জাস্ট ফ্রম এ বিবিএ কারণ সে টেকনোলজি বুঝে টেকনোলজি কীভাবে কাজ করে তার কোরে তার আইডিয়া আছে এরপরেও তো মানুষজন এম করতে পারে এরপরে তো মানুষজন এরকম কোর্স করতে পারে যেখানে সে মার্কেটিং শিখলো মানে গ্লোবালি যদি দেখি যে শুধুমাত্র মানে প্রোগ্রাম না তাছাড়া যে অন্য ফিল্ডগুলো আছে রিলেটেড টু টেকনোলজি লাইক সেটা মার্কেটিং সেলস প্রোডাক্ট ডিজাইনার প্রোডাক্ট লিড প্রজেক্ট ম্যানেজার এই রোলগুলো ইভেন খুবই 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 গুরুত্বপূর্ণ প্রজেক্ট ম্যানেজার কিন্তু ইভেন যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হয় তার অনেক ভালো হতে পারার হয়তো পসিবিলিটি আছে বাট আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে প্রোগ্রামারকে টু গ্লোরিফাই করে ফেলেছি অথবা মানে আমরা ইঞ্জিনিয়ার টাইটেলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় লাগাবো এবং বাবা মা সেটা কীভাবে দেখতেছে এইটার কারণে মানে এমন এমন অনেক রোলের সাথে আমাদের ইঞ্জিনিয়ার লিখ এর জন্য করতেছে তখন তার রেজুমিটা আসলে কেমন হওয়া দরকার রেজুমির ভিতরে আসলে কি কি ইনফরমেশন থাকলে আপনার কাছে মনে হয় যে না এই পার্সনটাকে শর্টলিস্টেড করা পসিবল এটা হয়তো বা তার ভিতরে ভ্যালুয়েবল কিছু জিনিসপত্র আছে কোন কোন পার্টিকুলারলি এলিমেন্ট দেখার চেষ্টা করেন রেজুমিতে একদম ব্যস্ত যা থাকে সেটা তো প্রায় প্রত্যেকটা মানুষই দেয় নাম ধাম রেজাল্ট মানে আমার মতে যখন পার্টিকুলার কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছে জবটা যদি টেকনিক্যাল হয় ইঞ্জিনিয়ারিং জব হয় তাহলে একটু টু ইলাবরেটির দরকার যে তার টেকনিক্যাল স্কিল সেটটা কি এবং সে কীভাবে ইউজ করছে ভার্সিটিতে যদি প্রজেক্ট করে থাকে তাহলে সেটার কিছু ডিটেলস থাকা সে যদি কোনো ওপেন সোর্স কোনো কিছুতে কন্ট্রিবিউট করে থাকে সেটার ডিটেলস থাকা পারলে গিটাবের লিঙ্কটা থাকা তার যদি হ্যাকার র্যাঙ্ক বা যে কোনো জায়গায় ভালো প্রোফাইল থাকে তার যদি প্রবলেম সলভিং স্কিল থাকে সেগুলোর লিঙ্ক থাকা আমি যে আরও কয়েকটা জিনিস করি যেটা আমি অলমোস্ট বাংলাদেশে কারোর সিভিতে কখনো দেখি নাই সেটা হলো আমরা যেমন যে কোনো ক্যান্ডিডেটকেই তার পার্সোনালিটি ট্রেড টেস্ট করি মানে ব্রিক্স মায়ার থিউরি দিয়ে তো মানে একটা ক্যান্ডিডেট যদি তার পার্সোনালিটি ট্রেড জানে সে যদি ওইটা পর্যন্তও লেখে এটা হার্ডলি আমি এভার দেখছি তাহলে কিন্তু ওই পার্সোনটাকে জাজ করা ইজি আর বোঝা দেয় যে সে টিম প্লেয়ার কীভাবে হবে সে মোর ইমোশনাল নাকি জাজমেন্টাল এটা যেমন ইম্পর্টেন্ট একই সাথে কিছু কিছু সার্টিফিকেশান যেটা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে আমি শুধু প্রোগ্রামারের কথা বলছি না আমি সেটা মার্কেটিং বা বাকি জায়গাতে ওই জিনিসগুলো থাকা এবং ভেরিফাইয়েবল ইন ইনফরমেশান থাকা মানে অমুক প্রজেক্ট করছি সেটাতে এই দায়িত্ব পালন করছি এটা বলাচ্ছে প্রজেক্টটার লিঙ্ক থাকা সেটা কোডে যদি অ্যাক্সেস থাকে সেটা থাকা অথবা বলা যে আমাকে রিকোয়েস্ট করলাম এটাতে অ্যাক্সেস দিতে পারি যদি প্রাইভেট কোনো কিছু হয় তাহলে তাকে হয়তো দেখা জাস্ট করা অনেক ইজি তো মানে টিভিটা জাস্ট অ্যাকচুয়ালি একটা বা দুইটা পেজ যেখানে তার মানে ডিগ্রি কি ছিল কোনটা কি কোর্সে শুধু এটুকু থাকা একদমই ইউজফুল না বরঞ্চ আর একটু তার স্কিলসের সাথে রিলেটেড করতে পারা খুবই 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 জরুরি আচ্ছা নেক্সট যেটা জানতে চাই যে আমাদের কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা পার্সন যে ডাবলিউপি ডেভেলপের জন্য হয়তো বা প্রিপেয়ার করলো রেজমিউট শর্টলিস্টেড হইলো সে হয়তোবা ফার্স্ট রাউন্ডের যে এক্সাম বা যেটাই থাকুক সেটাও সে পাশ করলো ইন্টারভিউতে ফাইনালি আসলো ইন্টারভিউতে আসার পরে সে যেহেতু ফ্রেশার তার কিন্তু ইন্টারভিউতে একটা ভয় কাজ করে খুব ন্যাচারালি সেই ভয়টাকে ওভারকাম করার উপায়টা কি বা ইন্টারভিউতে যখন আপনি কাউকে ইন্টারভিউ নিতে বসতেছেন বিশেষ করে সে যদি ডেভেলপমেন্ট রোলের কেউ একটা পার্সন হয় তাইলে তার ভিতরে কোন কোন জিনিস আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করেন যে এই পার্সনটা আদৌ আপনার টিমে একজন আইডিয়াল টিম মেম্বার হিসেবে কাজ করতে পারবে কিনা না কি এইটা হয়তো আমাদের অর্গানাইজেশনের ব্যাপারটা একটু অ্যাকচুয়ালি একটু খুবই ডিফারেন্ট আমরা ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে একদম বন্ধ করে আচ্ছা তো নো ফেস টু ফেস ইন্টারভিউ তাকে যখন খাতায় কোড লিখতে হবে পরের ধাপে তাকে অ্যাকচুয়ালি আমরা কিছু টাস্ক করতে দিব তো তার একটা পর্শন অফ টাস্ক থাকবে যেটা অ্যাকচুয়ালি তাকে বাসায় করে জমা দিতে হবে আর একটা পর্শন অফ টাস্ক থাকবে যেটা সে সে যেই টাইপের প্রোজেক্ট অলরেডি করছে যে ধরনের সাবমিট করছে সেটার উপর বেস করে তাকে অফিসে এসে কোলাবোরেটিভলি কাজ করতে হবে সেটা হয়তো দুই ঘন্টা চার ঘন্টা হতে পারে আর এই যে টেস্টগুলোর কথা বললাম পার্সোনালিটি ট্রেড টেস্ট আইকিউ টেস্ট বা তার হয়তো কোডিংয়ের কিছু টেস্ট এটা হয়তো আমরা অ্যাকচুয়ালি তাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে করার চেষ্টা করব আমাদের এখানে ইন্টারভিউ বলতে আলাদা করে অনেক ফিজিক্যাল

বাংলাদেশের রাইট নাও মোটামুটি প্রাইভেট পাবলিক মিলে মোটামুটি প্রত্যেক বছর প্রায় বিশ হাজারের মতো সিএসসি গ্রাজুয়েট বের হয় তো এই বিশ হাজারের মতো সিএসসি গ্রাজুয়েট প্রত্যেক বছর বের হইতেছে এবং বেসিসের মেম্বারশিপ অনুযায়ী বাংলাদেশে রাফলি চব্বিশশোর মতো টেকনোলজি কোম্পানি আছে সবাই যে সফটওয়্যার ডেভেলপ করার ব্যাপারটা এরকম এখন হয়তো আরও একটু বেশি বত্রিশশোর বেশি সো এই যে এত সংখ্যক কোম্পানি এবং বিশ হাজারের মতো গ্রাজুয়েট প্রত্যেক বছর বের হচ্ছে এটাকে একটু নাম্বারটা খুব ছোটো না আর কি তো প্রথমত হচ্ছে জুনিয়র ডেভেলপার বা ফ্রেশারদের জন্য এনআফ অপরচুনিটি ইন্ডাস্ট্রিতে আছে কিনা যেটা মাধ্যমে সে ডেভেলপমেন্টে ক্যারিয়ার স্টার্ট করতে পারে নন টাই ডেভেলপমেন্ট মানে টেকনোলজি রিলেটেড আদার্স যে ফিল্ডগুলো আছে সেই জায়গাগুলোতে

ং ৱ ৱাৰ্ল্ডে বাংলাদেশে মানে মোর দেন অফ কাজ আছে প্রবলেমটা স্কিল স্কিলসে ফুল মানুষজন নাই মানে একদম যদি আমি জ্যাভাই স্কিপ ইঞ্জিনিয়ারের কথা বলি পিএসপি ইঞ্জিনিয়ারের কথা বলি এমন পাইথনযানের কথা বলি তার বাংলাদেশে দুনিয়া যে কোনো জায়গায় তার কাজ পাইতে কখনো প্রবলেম হওয়ার কথা না প্রবলেম তাদেরই হবে যাদের অ্যাকচুয়ালি সেট ঠিক করে নাই এবং মানে কেউ যদি হয়তো কাজে ভালো না সবাই করতে পারে প্রোগ্রামিং স্কিল থাকার পরেও তখন ওই যে নির্ভর করবে তার কমিউনিকেশন স্কিল তার টিম মানে টিমের সাথে কাজ করার স্কিল কতটুকু আছে সময়ের সাথে তার পরিমাণে ওপেন অনেক জব আছে শুধু আমাদের প্রতিষ্ঠানে না সকল প্রতিষ্ঠানে মোস্ট অব দ্য আইটি কোম্পানি গ্রো করছে আমরা নতুন নতুন আরো চ্যালেঞ্জিং জায়গাতে কোম্পানিগুলোকে কাজ করতে দেখছি যেগুলো আগে ছিল না তো এখানে আরো নতুন স্কিলফুল মানুষজনের দরকার হবে এই জায়গায় কাজের কোনো অভাব নাই আচ্ছা আপনি স্কিলফুল পিপলের কথা বলতেছিলেন বাংলাদেশের কন্টেক্সটা যদি আপনি চিন্তা করে দেখেন বিশেষ গ্রাজুয়েট তো বের হচ্ছে বাংলাদেশে কি এইটা স্কিলফুল প্রথমত তো স্কিলফুল মানুষ নাই আর তারপরে একটা জনগোষ্ঠী আছে সেটা হচ্ছে যে স্কিল সে ডেভেলপও করতে চায় না এই যে আমাদের স্কিল ডেভেলপ করার প্রতি একটা অনীহা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আর প্রথমত হইতেছে যে সেভাবে যে আমি কম্পিউটার সায়েন্সের উপরে চার বছর পড়াশোনা করছি এটা দিয়ে তো আমারটা চাকরি বাকরি হওয়া উচিত কোম্পানি আবার আদৌ অনেক জিনিসপত্র ডিমান্ড করতেছে এটা তো হয়তো বা লজিক্যাল না আর কি ওই ওই জায়গাটা যদি বলতেন ভাই মানে এই গ্যাপটা হয়তো স্টুডেন্টদেরকে আরও আগে থেকে অ্যাকচুয়ালি ধারণাটা দেওয়া দরকার ছিল এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন টাইপের একটা কথা আজকাল আমরা অনেক বলি ইউনিভার্সিটিগুলোও কিন্তু ক্যারিয়ার থেকে অনেক কিছু অনেক ইভেন্ট করে হয়তো ঢাকা ইউনিভার্সিটিগুলো বেশি করে এটা গুরুত্বপূর্ণ স্টুডেন্টদেরকে ক্লিয়ার ধারণাটা দেওয়া আছে তুমি শেষ করার পরে যাবে যে কাজের অভাব আর মানে বেকার থাকার যে ব্যাপারটা এটা আমাদের পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা না কারণ সে তো ফ্রিল্যান্সিং আউটসোর্সিংও করতে পারে সবার প্রোগ্রামিং ভালো লাগবে না এটা আমি মেনে নিলাম কিন্তু তার কিছু একটা কিন্তু ভালো লাগতে হবে সেটা যেটাই হোক না কেন মানে ইভেন এই এটা তো তুমি এক্সাম্পলও জানো যে এখনও গ্লোবালি মানে মোস্ট অব দ্য খুবই ট্যালেন্টেড প্রোগ্রামার যারা তাদের কম্পিউটার সায়েন্স ডিগ্রি নেই প্রোগ্রামিং ভালো লাগছে তারা প্রোগ্রামিং করছে ইভেন ওয়ার্ড প্লেস এর ফাউন্ডার যে মোলাম তার ডিগ্রি হলো মানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্স এই টাইপের জিনিসে তো আলটিমেটলি সেও কিন্তু কম্পিউটার সায়েন্স পড়ে নাই বাট তার প্রোগ্রামিং আরও আগে থেকে ভালো লাগতো সে ফেন্সে একটা ডিগ্রি নিচ্ছে যেটা শুনতে ভালো লাগে তো মানে প্রোগ্রামিং আমার মনে হয় না প্যাশন ছাড়া হওয়া সম্ভব আর ফার্স্ট এই জায়গাতে হয়তো তাকে ক্লিয়ার আরও আগে থেকে দিলে তারা হয়তো এই ধারণা নিয়ে তৈরি হত এটা হয়তো আমরা এই গ্যাপটা তৈরি করে ফেলতেছি আচ্ছা আজকের দিনের শেষ প্রশ্ন আপনার কাছে এটা হচ্ছে রাইট টু চ্যাট জিপিটি গুগল বার্ড অ্যান্ড দেন অটপ্রেসের তো একটা খুব কমন জিনিস হইতেছে যে লো কোড নো কোড এই টাইপের একটা কনসেপ্ট আছে সেটার কারণে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ক্যারিয়ার স্টার্ট করবে চিন্তাভাবনা করছিল তারা কিছুটা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ছে তো আপনার পার্সপেক্টিভে কি চ্যাট জিপিটি গুগল বার্ড বা এই যে নো কোড আদেও ডেভেলপারদের জব কিছুটা রিস্কে ফেলছে নাকি এটা লাইফটাকে আরো বেশি ইজিয়ার করছে বলে আপনার মনে হয় ফার্স্ট লাইফকে অবভিয়াসলি ইজি করছে মানে গিটাপ কোপাইলট অ্যাকচুয়ালি যেভাবে একটা প্রোগ্রামারকে ট্রেন করতে পারে আমার মনে হয় না ওয়ার্ল্ডে কোনো সিনিয়র টিচার টিচার কাউকে এই পরিমাণ শিখাইতে পারছে একই সাথে মানে এরা যে কোড লিখতে শুধু হেল্প করে তা না কিন্তু কোড এক্সপ্লেন করতে পারে যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই মানে যে প্রথম শিখতেছে তার জন্য একটা বড় ইস্যু ছিল যে একজনকে প্রবলেমটা সলভ করলো কেন সে করলো অনলাইনে যদি সে শিখে থাকে সে যদি একটা কোর্স ম্যাটেরিয়াল দেখে ইউটিউব ভিডিও দেখে এত ডিটেলস হয়তো জানতে পারে না ওই সুযোগটা সবার নাই ওই ক্ষেত্রে এখন বরঞ্চ আমরা সবচেয়ে বেটার অবস্থায় আসছি আর প্রোগ্রামারদের কাজ চ্যালেঞ্জিং হয়তো হতে পারে মানে আমরা সামনের কয়েক বছরে অ্যাকচুয়ালি এআই আর অনেক ইউজ দেখব সেখানে হয়তো অনেক কিছু আরও ভাবে তৈরি হয়ে যাবে বাট এইটা আলটিমেটলি আমাদের প্রোগ্রামার ওয়ার্ল্ডের আরো ইম্পর্টেন্স বাড়াচ্ছে না মানে আমরা কি করতে পারি অনেক বাড়তেছে এবং আমাদের কাজে পরিধি বাড়বে যে আমরা কি কি তৈরি করব সেটা মানুষের লাইফ কতটা ইম্প্যাক্ট করবে সেই জিনিসটা সেটা মোর ইম্পর্টেন্ট হবে মানুষের কাছে তো এটাকে দেখতে এমনভাবে হবে যে তার মেন কোর স্কিল সেট সে কোনটা বোঝে এটাতে অনেক ডেপটা ঢুকতে পারতে হবে তা না হলে সে মেশিনকে ইনস্ট্রাকশনও দিতে পারবে না আর মানে যদি ইমপ্রুভ করা যদি চ্যালেঞ্জ নেওয়ার মেন্টালিটি না থাকে তাহলে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে তো রাইট এট দিস মোমেন্ট এখন আমরা যে সময়টার ভিতর দিয়ে ভাবে যাচ্ছি আমার মনে হয় যে অ্যাডক্টেবিলিটিটা আসলে খুবই খুবই প্রয়োজন কেউ যদি ধরে বসে থাকে আর বিশেষ করে যারা টেকনোলজি ফিল্ডে কাজ করে বা ডেভেলপমেন্টে আসে তাদের ভিতরে কিন্তু আমার মনে হয় যে ইগোটা একটু বেশি কাজ করে আর কি যে আমি যেহেতু খুবই সফটিক্রেটেড একটা জিনিস করি তো আমি পিএসপিতে কোড লিখি আমি কোনোদিন যাওয়া স্কিপটা কোড লিখবই না এটা আমার সাথে যায় না আমার সাথে আমার প্রেসিজিয়াস ইস্যু হয়ে যায় তো এই যে একটা ইগোর ভিতর দিয়ে যাওয়া এবং সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে অভেয়তা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং তাকে আসলে খুব অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেবিলিটির জায়গাটাতে তার খুবই ওপেন থাকা দরকার চেঞ্জগুলোতে এমব্রেস করা দরকার যাতে নতুন নতুন জিনিস সে ইউটিলাইজ করে এবং ইনফ্যাক্ট এরকম ঘটনা ঘটছে আমি বেশ কিছু ডেভেলপার সাথে কথা হয়েছে সে চ্যান্ডিবিলিটি এখনও ফুলভাবে ইউটিলাইজ করে না সে চ্যাটিপিটি দিয়ে সে দেখছে ওই যে ইউটিউবে ফেসবুকে বেশ কিছু ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হয় যে একটা নিজে ইউটিলাইজ করে যে একটা ডিজাইন এঁকে দিছে সেটা কোড দিয়ে দিতেছে কিন্তু এটা যে সে নিজে ইউজ করে এটার ভিতর থেকে তার এফিসিয়েন্সি গেইন করা পসিবল এটার ভিতরে সে ওইভাবে আমার কাছে মনে হয় যে ঢুকতেছে না ইন্টেনশনালি এটা আমি দুই কনটেক্সটে বলি এক হলো যেমন সবাইকে সবকিছু শিখতে হবে এটা লজিক্যাল না তার মানে সবাই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে তা না কেউ সারা জীবন পিএসপি তে কোড লিখতে পারে এবং পিএসপি দিয়ে সে সব প্রবলেম সলভ করার চেষ্টা করতে পারে সে এটা চুজ করতে পারে এটা হলো তার চয়েস কিন্তু মানে অ্যাডপ্ট না করা নতুন একটা পসিবিলিটি আছে যেটা করা যায় তুমি এটা অ্যাডপ্ট না করা তুমি স্টিল শেকেল একটা প্রসেস দিয়ে জোড়াতালি দিয়ে করার চেষ্টা করা এটাতে তাকে সাফার করতেই হবে ব্যাপারটা লাইফের অন্য যে কোনো কিছুর মতন যদি মানে কোন একটা পার্টিকুলার প্রবলেম একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বেটার করে সলভ করা যায় কোন একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য যদি আরেকটা মানে ফ্রেমওয়ার্ক বেটার হয় তুমি যদি এটা অ্যাডপ্ট না করতে পারো তুমি তো অলমোস্ট হুইল কে রিইনভেন্ট করার চেষ্টা করবে ভিন্ন একটা কনটেক্সটে তো এই ক্যাপাসিটি যদি কারণ না থাকে সে যত ভালো প্রোগ্রামারই হোক আলটিমেটলি মানে সে কিছুটা পিছিয়ে পড়বে এবং এইটা হয়তো প্রথমে এক বছরে বোঝা যাবে না বা পাঁচ বছর পরে সে ইরিলভেন্ট হয়ে যাবে তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ মানে ওয়ার্ড নিয়ে আমি বিশ বছর ধরে কাজ করছি কিন্তু বিশ বছর আগে যা কাজ করতাম সেটার সাথে তো দূরের কথা তিন বছর আগে যা করতাম তার সাথে এখনকার কাজে কোনো মিল নাই তার মানে অলওয়েজ অ্যাডপ্ট করতে হয়েছে অলওয়েজ 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 প্রোগ্রাম আরদের এই মেন্টালিটিটা থাকতেই হবে এই জায়গাতেই হয়তো মাইন্ডসে যেগুলো যে এক জায়গায় আলাদা হবে না যাইন ভাইয়া সু আমি ইউজুয়ালি আপনার সাথে যখনই কথাবার্তা হয় মোস্টলি কথাবার্তা হয় বিজনেস নিয়ে আজকে আমরা ক্যারিয়ার রিলেটেড অনেকগুলা জিনিস নতুন আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম

এক্সাম গুলা কিছু এক্সাম ফিজিক্যালি নিয়া যায় না যেটা তার এক জায়গায় এসে দিতে পারে তাদেরকে পার্টিকুলার কিছু কিছু সিচুয়েশনে প্রজেক্ট গুলা বিভিন্ন কোম্পানিটা করতে দেয়া যেগুলো অ্যাকচুয়ালি হয়তো তার একসাথে কোলাবোরেটিভলি করতে পারে ভার্সিটিতে গিয়েতে ছেলেপেলে অন্য কোন ক্ষেত্রে না শিখলেও যখন সে একটা প্রজেক্ট করছে প্রজেক্ট ডিসপ্লে করছে इवन আমি আমার লাইফে দেখেছি যে খুবই দারুণ রিমার্ককেবল টেকনিক্যাল ফাউন্ডার সিটিও যারা হইছে তাদের একটা বড় ইন্টারেস্টিং জিনিস ছিল তারা কোনো একটা কিছু বানায় কখনো অন স্টেজে ডিসপ্লে করছে কোোনো একটা কম্পিটিশনে গিয়ে যেখানে তারা হয়তো অ্যাওয়ার্ডেড হয়েছে বা তারা মানে মানুষজন তাদেরটা দেখে ইউজ ফেস নিয়ে কথা বলছে তো এগুলো ইনস্পিরেশন হয় প্রোগ্রামিং হিরোতে স্টুডেন্টরা যে ছয় মাস চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় এটাকে যদি ভেঙে এরকম কিছু টাচ পয়েন্ট রাখা যায় যেখানে অ্যাকচুয়ালি সবাই না কিছু মানুষজন অন্তত একটু এক্সপোজ হতে পারবে অন্য মানুষের কাছে তার কাজ নিয়ে কথা শুনতে পারবে জাস্ট একটা কম্পিউটার সামনে বসে না এটা হয়তো কিছু কন্টেক্স চেঞ্জ করতে পারে যেহেতু এটা এখন মেইন গোল যে তাদেরকে ইন্সপায়ার রেখে কি পরিমাণ মানুষজন ছয় মাসে শেষ করতে পারে দ্যাট ইস দ্য মেইন চ্যালেঞ্জ এই জায়গাতে হয়তো একটু হিউম্যান টাচ না এটা এটা খুব ভালো একটা জিনিস বলছেন ভাই ইনফ্যাক্ট আমরা একটা অর্গানাইজেশন অলরেডি করছি কাস্ট সফটওয়্যারের সাথে আমরা যেটা করছি যে প্রোগ্রামিং হিরোর আরেকটা ব্র্যান্ড সাব ব্র্যান্ড বলা যেতে পারে বা আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে ফাইট ফ্রন্ট যেটা পিওরলি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমরা ফোকাস করা ওইটা তো ওইটাতে বেশ কিছু টপ স্টুডেন্টকে নিয়ে আমরা কাস্ট সফটওয়্যারের ভিতরে কাজ সফটওয়্যারের সিটিও ও সাউন্ড ভাই সহ আমরা একটা অফলাইনে সেশন করি যেখানে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করে এবং ডিরেক্টলি তারা সাউন্ড ভাইকে কোশ্চেন করছে কাজ সফটওয়্যারে কীভাবে কাজ হয় তো এটা যখন সে অফলাইনে নিজের চোখে দেখতে পাচ্ছে তখন যে ঘটনাটা হচ্ছে তার ভিতরে কিন্তু আলাদা একটা মোটিভেশন বা ইন্সপিরেশন কাজ করতেছে অ্যাট দ্য সেম টাইম আপনি যেই খুব ভালো একটা আইডিয়া যে কোনোভাবে সে মেন কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্ডাস্ট্রির সাথে

তাদেরকে এই ব্যাপারগুলোতে গাইড করলো মানে এটাতে হয়তো স্টুডেন্ট এক্সপোজ হওয়ার সুযোগটা আরেকটু বেশি পাবে না এটা 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 খুব ভালো একটা আইডিয়া ভাই ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি যে কি অবস্থা হয় দু হাজার চব্বিশে যদি কিছু জিনিস এক্সিকিউট করা যায় তাহলে তো ভালো কারণ প্রোগ্রামিং হিরোতে আমরা কন্টিনিউয়াসলি টোয়েন্টি টোয়েন্টি থেকে যখন থেকে আমরা স্টার্ট করছি প্রত্যেকটা ব্যাচে আমরা কিছু না কিছু ইউনিক করার চেষ্টা করছি ইনফ্যাক্ট একটা জিনিস হয়তো বা সবার ভিতরে একটু কনফিউশন আছে যে প্রোগ্রামিং হিরোতে একশো জন মানুষ কী করে তো একশো জন মানুষের কাইন্ড অফ সবাই হেভিলি ইনভলভড আর কি বা হেভিলি এংগেজ যদি আমি বলি কারণ প্রোগ্রামিং হের এই স্টুডেন্টদের সাথে কারণ প্রোগ্রামিং হের অপারেশন আমরা সবসময় বলি এইটিন বাই সেভেন চলে আর কি সপ্তাহে সাত দিন দিনে আঠারো ঘন্টা আমাদের রোস্টারিং করা থাকে টাইম সবার ছুটি একদিনে না সবার সাথে ওইভাবে ডিসকাস করে টিম মেম্বার যাতে করে স্টুডেন্টকে আমরা বেস্ট পসিবল সাপোর্ট দেওয়া যায় রাত নয়টার পরে অনেক সময় গুগল মিটে লাইভ সাপোর্ট সেশন চলে অনেক সময় সেই সেশন কিন্তু রাত একটা দুইটা পর্যন্ত চলে যায় তো ওই জায়গাটাতে টিম কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করে দেন হিরোতে আমাদের যে ডেভেলপমেন্ট কোর্সটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাচে আমরা আল্লাহর মতে এইট ব্যাচ আমরা শেষ করছি কারেন্টলি ব্যাচ নাইন রানিং অবস্থাতে আসে তো আটটা ব্যাচের কন্টেন্টের ভিতরে কিন্তু ডিফেন্স সেশন আছে আমরা প্রত্যেকটা ব্যাচে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ভিডিও রি করি আমরা যদি রিরেকর্ড নাও করি তাও স্টুডেন্টের অত বেশি একটা চ্যালেঞ্জ হবে না বাট আমাদের সবসময় ইনপুট নিয়ে ইনপুট নিয়ে কন্টিনিউসলি ইম্প্রুভ করে এবং একদম লেটেস্ট কী আপডেট আসছে কারণ রিয়্যাক্ট তো কন্টিনিউসলি এভরি সিক্স মান্থস রিয়াক্ট চেঞ্জ হতে থাকে তো রিয়াক্টের জায়গাটাতে যেন একদম লেটেস্ট আপডেট কী আসছে সেটা যেন তাদেরকে দেওয়া যায় এবং ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু নতুন ব্যাচের ধরুন ব্যাচ লাইন যখন শেষ হয়ে যাবে ব্যাস নাইনের কন্টেন্টটা কিন্তু পুরান ব্যাচের স্টুডেন্টরাও অ্যাক্সেস পেয়ে যায় তো সে সেখান থেকেও কিন্তু পুরো জিনিসটা শিখতে পারে আর কি তো কেউ যদি শিখতে চায় তার জন্য আসলে প্রোগ্রামিংগুলোর সর্বোচ্চ সাপোর্ট থাকবে আর যে শিখতে চায় না তাকেও আমরা লাইনে রাখার চেষ্টা করি কারণ ওটাও আমাদের একটা জবের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফর ইয়ার টাইম অনেক ভালো ডিসকাশন হলো ইনশাআল্লাহ আমরা ফিউচারে আবার জুনিয়র ডেভেলপারদের ক্যারিয়ার নিয়ে কোনো একটা ডিসকাশন করার চেষ্টা করবো অথবা অন্য কোনো ডিসকাশন বা আড্ডার ভিতরে ইনশাল্লাহ কথা হবে ভাই থ্যাংক ইউ রাকিব এবং একই সাথে থ্যাংক ইউ প্রোগ্রামিং হিরোকে থ্যাংক ইউ ভাই